Kuasha. Kuasha. স্বাগত মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমি শারমিন আমি অনিন্দ আর শুরু হয়ে গেছে কুয়াশা এবিসি রেডিও 90.2 আজকে আমাদের কাহিনী কি অবশ্যই আজকে বিজয় দিবস 1971 এর সঙ্গে একটা সম্পর্ক আছে আমরা গত সপ্তাহে কি না তার আগের সপ্তাহে করেছিলাম যে কাহিনীটা গত সপ্তাহে কিন্তু আমাদের স্বাধীনতা পূর্বকালীন একটি কাহিনী নিয়েছিল আমাদের কাহিনীতে এবং আজকের সঙ্গে অবশ্যই একটা সম্পৃক্ততা আছে কিন্তু সেটা এখন বলবো না আমরা যখন গল্পটা শুরু করব তখন বন্ধুরা শুনলে বুঝতে পারবে যে আজকের কাহিনীটা কেন কেন বলছি যে এর সঙ্গে খুব মিলে গেছে আজকের দিনটার সঙ্গে বিশেষ করে আর আমি একটা স্টেটাস দিয়েছি আমার ফ্যান পেজে এবং বন্ধুদের বলছি যারা আমাদের সঙ্গে শুনছেন বা সঙ্গে আছো তারা আমাদেরকে লিখে পাঠাতে পারো 222 যে কোনো মোবাইল থেকে যেটা করতে হবে এবিসি লিখতে হবে মেসেজ অপশনে গিয়ে এবিসি না লিখলে কিন্তু অন্য কোথাও চলে যায় বা হারিয়ে যায় মেসেজ ঠিক আসে না তাই প্রত্যেককে বলছি প্লিজ মেসেজ লিখবার আগে অবশ্যই এবিসি লিখবেন মনে করে এবং আপনার নামটি লিখে পাঠাবেন আর যেটা বলছিলাম যে আমি ভুল করে আমি ফোন নাম্বার বলে দিতে চাইছিলাম যেহেতু প্রেম রোগের নিয়মিত ফোন নাম্বারটা বলে থেকে হঠাৎ করে চোখ চলে গেল নাম্বারের দিকে তো যাই হোক আর এবিসির ফ্যান পেজ আছে সেখানেও লিখতে পারেন আর জে শারমিন আর জে এস এইচ এ আর এম ডাব্লিউএন একটা কথা বলছি যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা গত সপ্তাহে প্রেম রোগ চলাকালীন সময় এক বন্ধু আমাকে লিখে পাঠিয়েছিল অনেকগুলো ফেক আইডি আছে এবং বিভিন্ন সময় আইডি থেকে নাকি টাকা চাওয়া হয় তো আমি একটা সবাইকে অনুরোধ করছি আমার পেজে কিছু লিখবার আগে বা আমার পেজে আমি কি লিখেছি এটা পড়বার আগে অবশ্যই খেয়াল করে নেবেন যে ফ্যানের সংখ্যা কত 1,72,000 কাছাকাছি হবে সংখ্যাটা দেখে সেখানে লাইক দিবেন বা সেখানে কিছু পোস্ট করবেন বা সেখান থেকে কোনো কি এসে সেটা দেখার কারণ এতগুলো তো রিপোর্ট করা সম্ভব না প্রথম দিকে যেগুলো ছিল সেগুলো আমরা বন্ধ করে দিয়েছি কিন্তু এখন আর পসিবল হয় না এতগুলি একটা বন্ধ করছি পাঁচটা করছি তো যাই হোক আমি কথাটা বলতাম না যেহেতু আরজে শারমিনের ফ্যান পেজে লিখতে হবে সে কথাটা মেনশন করছি সে কারণে বলা তো আজকে কি গল্প আছে আদির ইশাকের একটা গল্প আছে গত সপ্তাহে বোধহয় আমাদেরকে একটা গল্প পাঠিয়েছিলেন ঠিক আছে এবং আরো বন্ধুদের বলছি যারা কুয়াশাতে গল্প পাঠাতে চান বা গল্প পাঠাতে চাও আমাদেরকে আমাদের ইমেল অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি কুয়াশা fm8920@gmail.com আবার বলছি কুয়াশা fm@gmail.com এই ঠিকানায় পাঠাতে হবে আর আরজে শারমিনের ফ্যান পেজ যেটা আছে আমার ফ্যান পেজের ইনবক্সও চাইলে পাঠানো যেতে পারে আর গল্প শুরু করবার আগে অর্থাৎ অনিন্দ আমাদেরকে যে আজকের গল্পটা পড়ে শোনাবে তার আগে একটা খবর জানিয়ে দিই সেটা হচ্ছে গ্রামীণ ফোনের পক্ষ থেকে ট্রিমেন্ডাস একটা খবর আছে স্পেশালি যারা রেগুলার অন দ্য মুভ থাকে তাদের জন্য গ্রামীণ ফোনের 3G সাপোর্টেড ইন্টারনেট মডেম এখন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় দামে মাত্র 1995 টাকায় সাথে 2 বছর ওয়ারেন্টি আর নতুন মডেমের কানেকশনে মাত্র 150 টাকায় 512 kbps স্পিডে পাচ্ছেন পুরো 1 GB ডেটা সুতরাং আর দেরি করবেন না এক্ষুনি কিনে ফেলুন আরও ডিটেল যদি জানতে চান তাহলে আপনাকে ভিজিট করতে হবে www.graminphone.com এই ঠিকানায় তো শুরু করো আজকের গল্প 7-12 বছরে পর বাড়ি ফিরছে 12 বছর আগে নিজের জীবন বদলাতেই সে সুদূর আমেরিকাতে পাড়ি দিয়েছিল 12 বছর পর আজকে সাদ আর সে আগের সাদের মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে এই বছরগুলোতে ওর কাছের মানুষগুলোর সবার জীবনই অনেক বদলে গেছে সবাই যার যার মতো নিজের জীবন যাপন করছে নিজের মতো জীবন গুছাচ্ছে তবে একটি বিষয়ে ওর মনে খুব পীড়া দিচ্ছে সেই যে ও বিদেশে চলে গেল তারপর থেকে বাবা মার সাথে খুব কমই কথা হয়েছে বিষয়টা আসলে খুব অবাক করার মতোই তবে এটা সত্য ওখানে যাবার পর কাজে এতটাই মগ্ন হয়ে যায় যে বাড়ির খোঁজ খবর খুব কমই নেওয়া হতো যদিও প্রতি মাসেই বাড়িতে টাকা পাঠানো হতো বাবা মা অবশ্য প্রায় ফোন দিত ওকে কিন্তু সবসময় কাজের মাঝে থাকার কারণে সেভাবে আলাপ করা হয়নি পরে ফোনও দিতে পারেনি আর এভাবেই দেখতে দেখতে 12টি বছর পার হয়ে গেল সাদ বুঝল যে ওকে নিয়ে বাবা মা সবসময় বেশ উদ্বিগ্ন থাকে কিন্তু ও কেন জানি তার বাবা মার ডাকে সাড়া দিতে পারেনি তেমনভাবে বিশেষ করে মা প্রায় প্রতি সপ্তাহে ফোন দিত কিন্তু তারপরেও সেভাবে কথা বলা হতো না গত বছর জানতে পারে যে বাবার শরীরটা বেশ খারাপ হয়ে গেছে আর মাও বেশ অসুস্থ তাই গত বছর থেকেই দেশে ফিরবে বলে মনে করছিল কিন্তু শেষমেশ এই বছরই ফিরতে হলো তাকে ট্রেনে বসে এসব কথাই ভাবছিল সাদ ওদের বাড়ি দিনাজপুর আজকে বাস চলছে না হরতাল ইদানিং লাগাতার হরতালে দেশটির অবস্থা প্রায় বিপর্যস্ত তাই ট্রেনেই যেতে হচ্ছে ওর ফিরে আসবার কথা বাড়িতে কাউকে জানায়নি
সবাইকে চমকে দিতে চায়। যাই হোক, অনেকক্ষণ ধরে ট্রেন নাটোর স্টেশনে দাঁড়িয়ে আছে। কিছুটা বিরক্ত হল সাদ, তাই উঠে এসে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করল যে কেন দেরি হচ্ছে। পরে স্টেশন মাস্টার জানালেন যে সান্তাহার ট্রেনটি অ্যাক্সিডেন্টের ফলে ওদের ট্রেনটি ছাড়তে আট ঘন্টা লেট হবে। সাদ ঘড়িতে দেখল তখন দুপুর ১২টা বাজে। ও ঠিক করল এখানকার কাছে বাস টার্মিনাল থেকে বাসে উঠে চলে যাবে, এতে আরো দ্রুত বাসায় পৌঁছানো যাবে। বাস টার্মিনালে এসে যেই না বাসে উঠতে যাবে, ওই মুহূর্তে পেছন থেকে একটি চেনা কণ্ঠস্বর ভেসে আসল, খোকা ওটাতে উঠিস না। সাদ পেছনে ঘুরিয়ে দেখল যে তার মা দাঁড়িয়ে আছে এবং মাকে দেখেই সাদ প্রচন্ড অবাক হলেন। কিছু বোঝে ওঠার আগেই মা এসে তাকে জড়িয়ে ধরল। সাদ মাকে আলিঙ্গন করে ডুবে গেল অতীত স্মৃতিতে। এতদিন পর মাকে দেখতে পেয়ে ও আনন্দে কথা বলতে ভুলে গেল কিছুটা সময়। মার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ পেল, এরপর মা ওকে ছেড়ে দিলেন। মা সেই আগের মতোই আছেন, খালি বয়সটা একটু বেশি মনে হচ্ছে এই যা। ওর দিকে মায়া লাগানো একটা দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকলো তার মা। সাদ জিজ্ঞাসা করল, মা তুমি এখানে? তিনি উত্তর দিলেন, তোর এক খালার বাসা এই শহরেই, দুদিন আগে এসেছিলাম, আজ ফিরব বলে বাস টার্মিনালে এসে তোকে দেখতে পেলাম। সাদ লক্ষ্য করল মা ওর দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। এতদিন পর ওকে দেখেও কিছু জিজ্ঞাসা করল না। সাদ বলল, চলো এই বাসটাতে উঠি। তিনি উত্তর দিলেন, না ওইদিকে একটা বাস আছে, আগে ওইটাই ছাড়বে, এটা পরে, ওটাতে উঠি। সাদ কিছু না বলে মার সাথে এগুতে লাগল। ও সত্যি বেশ অবাক হয়েছে। তারপর ওরা অন্য বাসটিতে এসে উঠল। গোটা রাস্তা জুড়ে মা কিছুই বলল না, শুধু সাদের একটি হাত ধরে রাখল। এমন সময় ঘটল একটি ঘটনা, যে বাসটাতে সাদ আগে উঠতে চেয়েছিল সে বাসটি ওদের বাসটিকে অতিক্রম করে চলে গেল। সামনে যেতে না যেতে হঠাৎ করে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় বাস। সাদ ভয়ে ঠান্ডা হয়ে গেল, এই বাসটাতেই তো ওর যাওয়ার কথা ছিল, ও তো যেতে পারত এই বাসটাতে, ওর ভাগ্যে তাহলে কি থাকত? ভাগ্য ভালো মা অন্য বাসটাতে নিয়ে এসেছেন। মা একদম নিষ্প্রভভাবে শীতল হয়ে বসে রইলেন। অবশেষে রাত ১০টার দিকে ওরা দিনাজপুরে পৌঁছল। বাসে সাদ তার মার সাথে বিদেশের সব কথাগুলো বলল এবং গল্প করল, এবং তার আগেও যখন সে দেশে ছিল সেই কথাগুলো বলল, সেই সুন্দর দিনগুলোর কথা বলল। গোটা রাস্তা মা নির্বাক শ্রোতা হয়ে বসে রইলেন। যখন ওরা ঠিক বাড়ির গেটের সামনে এসে দাঁড়াল, মা বলে উঠলেন যে, খোকা তুই যা, আমি একটু আসছি। এই বলে তিনি পাশ দিয়ে চলে গেলেন। সাদ কিছুটা অবাক হয়ে বাড়িতে ঢুকল। ভেতরে প্রবেশ করলে সাদ অবাক হল যে বাড়ির উঠানে সাদা কাপড় পরে সবাই বসে আছে, সবাই কাঁদছে, মনে হচ্ছে কেউ মারা গেছে। সাদ দৌড়ে গিয়ে বাবাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে? বাবা ওর দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে রইলেন। এমন সময় ছোট বোন ফুপাতে ফুপাতে কেঁদে কেঁদে বলছে, ভাইয়া মাঝ ভোরে ব্রেন স্ট্রোক করে মারা গেছে। সাদের মনে হল আসলে স্বপ্ন দেখছে। ও চিৎকার করে বলল, এটা কেমন কথা যে মা তো আমার সাথেই ছিল, এতক্ষণ আমার সাথেই ছিল। ঠিক তখন ওর বড় ভাই ওর হাত ধরে টেনে নিয়ে বাড়ির পেছনে একটি নতুন কবরের কাছে নিয়ে যায়। তারপর বলল, ওই যে মা ওইখানে শুয়ে আছে। সাদ স্তম্ভিত হয়ে কবরের পাশে বসে পড়ল। ও সবকিছু তখন পরিষ্কার হয়ে গেল এবং সে বুঝতে পারল যার সাথে ওর দেখা হয়েছিল সেটা আসলে তার মায়ের আত্মা। যাবার আগে ওকে শেষবারের মতো দেখে গেলেন, এই যা বাঁচিয়ে গেলেন ছেলের নিশ্চিত মৃত্যুর হাত থেকে। একই মনে হয় বলে মায়ের মমতা। এভাবেই মা শেষ দেখা করে গেলেন তার সন্তানের সাথে। খুবই চমৎকার গল্পটা পাঠিয়েছেন আদিত ইশরাক, অনেক ধন্যবাদ চমৎকার একটি গল্প পাঠাবার জন্য। আমার মনে হয় তুমি শুনছি মধ্যে মানে শুনেছ, তোমার যে গল্পটা পড়া হয়েছে তা আমার মনে হয় আমরা গল্পটা শুরু করি এখন। আমাদের আমাদের হাতে সময় কত মিনিট পাবো আমরা? ১ মিনিট পাচ্ছি, তো ১ মিনিটে তো আর এস এম এস পড়া যাবে না। তোমরা ফিরে এসে পড়ব, ফিরে এসে আমাদের সময় পাবো, তখন আমরা বাকিদের এস এম এস বা ফেসবুক ফ্যান পেজে যেগুলো আছে, আর যে শ্যামিনের ফ্যান পেজ, এবিসির ফ্যান পেজে, সেগুলো আমরা অবশ্যই পড়ব। তা আমরা গল্পে চলে যাচ্ছি, আজকের কুয়াশার গল্প।
ফিরে এসে কথা বলছি, আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিয়ে যাবার আগে 2221 যে কোনো মোবাইল ফোন থেকে, কিন্তু মেসেজ অপশনে গিয়ে অবশ্যই এবিসি লিখতে হবে আর নাম। সিদ্ধিরগঞ্জের মিজমিজি গ্রাম, গ্রামের কাছে ডিএনডি বাঁধের কিনারে পড়ে আছে অজ্ঞাত পরিচয় এক যুবতীর মৃতদেহ। লাশের গায়ে অনেক স্বর্ণালঙ্কারও আছে। কৌতূহলী লোকেরা ভিড় করেছে সেখানে। খবর পেলেন সিদ্ধিরগঞ্জ থানার দারোগা কুদ্দুস, তাড়াতাড়ি করে পৌঁছে গেল। দেখতে দিন আপনি ফোন করেছিলেন? স্যার আমি ফোন দিছিলাম। আপনারা থামুন। আচ্ছা লাশটা দেখলেন কিভাবে আপনি? স্যার আমি ভোরবেলা এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, এমন সময় দেখি ওইখানে কি যেন একটু পইরা আছে, একটু কাছে যাইতেই একটা লাশ। আমি সাথে সাথে একটা চিকুর দিয়েলাম, তারপর দৌড় দিয়ে বাজারে দিয়ে গেলাম সবাইরে জানাইতে। ঠিক আছে। আচ্ছা এই মেয়েটাকে আপনারা তো কেউ চিনেন না, তাই না? জীবনেও দেখি নাই স্যার, এই এলাকার মাইয়া না, তাইলে তো চিনতেই পারতাম। আহারে কার বাড়ির মাইয়াটা এমনি মরল? আপনারা থামেন তো একটু। মেয়েটার গায়ে দেখছি অনেক গহনা আছে, তার মানে বেশ বড় ঘরের মেয়ে। চুরি ডাকাতের জন্য এখন নয় তা ঠিকই বোঝা যাচ্ছে, তাহলে গহনাগুলো এভাবে থাকতো না। কিন্তু এরকম হিংস্র ভাবে মেয়েটিকে কে মারল? স্যার লাশটা কি করবেন? আপাতত বেয়ারিশ লাশ হিসেবে মর্গে নিয়ে যাব, আমরা তদন্ত করব। আর হ্যাঁ, আপনারা কিছু জানতে পারলে আমাকে খবর দিবেন। স্যার ঠিক আছে স্যার। মৃতদেহ বেওয়ারিশ লাশ হিসেবে হাসপাতালের মর্গে পাঠানো হল ময়না তদন্তের জন্য। দুশ্চিন্তায় পড়ে গেলেন দারোগা, কে এই মেয়ে, কি তার পরিচয়, আর কেই বা তাকে এমন নির্মম ভাবে খুন করল? এলাকার মানুষজন কিছুই বলতে পারল না, মেয়েটি তাদের সম্পূর্ণ অপরিচিত। তার মানে অন্য কোনো এলাকা থেকে মেয়েটি এখানে এসেছে বা তাকে আনা হয়েছে। খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হল না দারোগাকে। তিনি জানতে পারলেন সায়দাবাদ এলাকায় একটি জিপ পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। জিপের ভেতরে আছে রক্ত মাখা গেঞ্জি, কাপড়, সোনার গয়না ইত্যাদি ইত্যাদি। পুলিশ সেখান থেকে উদ্ধার করে জিপটিকে। বিকেলে দারোগা কুদ্দুসের ওয়ারলেসে জানা যায় আরো একটি তথ্য। সূত্রাপুর থানার বদর হোটেল থেকে অভিযোগ করা হয় একজন লোক স্ত্রীকে খুন করে পালিয়ে এসে এখানে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। দারোগা কুদ্দুস সূত্রাপুর থানার সাথে যোগাযোগ করলেন, সেখান থেকে পাওয়া গেল মেয়েটির স্বামীকে। সেখানে সে পাগল পাগল অবস্থায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিল। খুব সহসায় পুলিশ বুঝতে পারে যে সে আসলে পাগলামির অভিনয় করছে পুলিশকে ধোঁকা দিতে, এবং আত্মহত্যারও তার আদৌ কোনো পরিকল্পনা ছিল না। একটু খোঁজ খবর নিয়েই পুলিশ পুরো ঘটনা বের করে ফেলে। বেরিয়ে আসে হতভাগ্য সেই মেয়েটির পরিচয়। আর এক নির্মম হত্যাকাণ্ডের ঘটনা উন্মোচিত হয় যা সেই সময় স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। আলোচিত সেই হত্যাকাণ্ডের ঘটনা ও তার পরবর্তী ঘটনাগুলো নিয়েই আমাদের আজকের কুয়াশা। ১৯৭১ সালের ১২ই ডিসেম্বর রাজাকার আলবদর বাহিনী ধরে নিয়ে যায় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম বিবিসির প্রতিনিধি এবং তৎকালীন সরকারি জেনারেল ম্যানেজার ও সাংবাদিক নিজামুদ্দিন আহমেদকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে পাশ করলেও শুরু থেকেই সাংবাদিকতাকে পেশা হিসেবে নেয় নিজামুদ্দিন আহমেদ। মর্নিং পোস্ট, অবজারভার সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। ইউপিআই, এএফপি, বিবিসির সঙ্গে কাজ করেছেন। পিপিআই এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধের সময়
জীবনের ঝুঁকি নিয়ে বিবিসির সংবাদদাতা হিসেবে বিভিন্ন খবর সংগ্রহ করে পাঠাতেন। সে মানুষটিকে স্বাধীনতার ঠিক চার দিন আগে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনীর এদেশীয় দস্যুরা। তাকে আর কোনো দিনও খুঁজে পাওয়া যায়নি। সেই শহীদ সাংবাদিক নিজামুদ্দিনের মেয়ে ছিলেন শারমিন সুলতানা রিমা। একাত্তরের স্বাধীনতার যুদ্ধের সময় শহীদ বুদ্ধিজীবী বিশিষ্ট সাংবাদিক নিজামুদ্দিনের মেয়ে শারমিন রিমাকে 1989 সালের 9 এপ্রিল ভোরে নির্মমভাবে খুন করা হয়। আর এর পিছনের কারণ ছিল তার স্বামী মুনির হোসেনের তার দ্বিগুণ বয়সের মহিলা খুকুর সাথে পরকীয়া প্রেম। বিয়ের মাত্র 3 মাসের মাথায় স্বামীর সাথে চট্টগ্রাম বেড়াতে গিয়ে খুন হন শারমিন রিমা। 7 এপ্রিল ঢাকা থেকে রওনা হয়ে যাওয়ার 2 দিন পরে ফেরার পথে স্বামী মুনির হোসেন তাকে হত্যা করে নারায়ণগঞ্জের মিজমিজি গ্রামের কাছে ফেলে রেখে আসে। মুনির হোসেনের বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই সংঘটিত হয় এই হত্যাকাণ্ড। সেই সময় ঘটনাটি সারা দেশে আলোড়ন তুলেছিল। সব পত্রিকায় ছাপা হয়েছিল এই ঘটনার বিস্তারিত বিবরণ এবং ফলো আপ। এটাকে বলা হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত খুনের মামলা। খুনের প্রায় মাসখানেক যাবৎ পত্রিকায় এটা প্রথম বা দ্বিতীয় লিড হিসাবে প্রকাশিত হতো। বেদনাবিধুর রিমা হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে আলোচনার ঝড় উঠেছিল সে সময়। সন 1988, রিমা তখন ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি শেষ বর্ষের ছাত্রী। সেই সময়ে অর্থাৎ 70 বা 80 দশকে হাতে গোনা কয়েকজন গাইনি বিশেষজ্ঞ ঢাকায় ছিলেন। তাদের মধ্যে অন্যতম প্রভাবশালী এবং ধনী ছিলেন ডাক্তার মেহেরুন্নেসা। বিশিষ্ট ডাক্তার দম্পতি আবুল কাশেম ও ডাক্তার মেহেরুন্নেসার ছেলে মুনির হোসেন সুরুজ কোন একটা বিয়ের অনুষ্ঠানে রিমাকে দেখে ভীষণ পছন্দ হয়ে যায় ডক্টর মেহেরুন্নেসা। তাকে পুত্রবধূ করার চিন্তা করেন ডক্টর মেহেরুন্নেসা। এরপর রিমার পরিবারের কাছে প্রস্তাব পাঠান তারা। অনেকটা জবরদস্তি করেই মেয়ে বিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। রিমার পরিবারও এত ভালো ছেলে দেখে বিয়ে দিতে আপত্তি করেন না। আসলে পাত্র হিসেবে মুনির খুবই ভালো ছিল, দেখতে সুন্দর, সুপুরুষ, পড়াশোনা করেছে আমেরিকায়। তার মা বাবা দুজনেই স্বনামধন্য ডাক্তার, ফলে এত ভালো পরিবারের ভেতরে কোনো সমস্যা থাকতে পারে তা রিমার পরিবার কল্পনাও করেনি। এরপর বেশ তড়িঘড়ি করেই মুনিরের সাথে বিয়ে ঠিক হয় রিমার। একরকম হাতজোর করেই রিমার পরিবারকে রাজি করান মুনিরের বাবা এবং মা। এত তাড়াতাড়ি রিমার বিয়ে ঠিক করে ফেললা, আর একটু দেখে শুনে নিলে হতো না? এখনো ঠিক করি নাই, আমি আর একটু চিন্তা ভাবনা করতে চেয়েছিলাম, কিন্তু ছেলে পক্ষ তো ভাবার সময় দিচ্ছে না, তারা বারবার তাগাদা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু বিয়ের ব্যাপারে এত তাড়াহুড়া করারই বা কি আছে? রিমাকে নাকি ওনাদের খুব পছন্দ হয়েছে। আরে, আমাদের রিমাকে যে দেখবে তারই পছন্দ হবে, এতে অবাক হওয়ার কি আছে? আচ্ছা, ছেলেটা কেমন? আমার তো বেশ ভালোই মনে হলো, এত বড় ঘর, শিক্ষিত বাবা মা, বাবা মা দুজনেই ডাক্তার, আর ডাক্তার মেহেরুন্নেসাকে এই শহরে কে না চেনে, তার ছেলে আমেরিকায় লেখাপড়া করেছে। সব দিক দিয়ে তো ভালোই মনে হচ্ছে, কিন্তু তারপরও এত তাড়াহুড়া করার দরকার ছিল না। ছেলে আর মেয়ে দুজন দুজনকে জানতেও তো একটু সময় দরকার। আমিও সেটা বলেছিলাম, কিন্তু ছেলের মা আসলে এমন ভাবে ধরলেন, বলছিলেন আমাকে কোনো চিন্তা না করতে, উনি রিমাকে নিজের মেয়ের মতো নাকি আদরে রাখবেন, আর যত তাড়াতাড়ি সম্ভব উনি রিমাকে নিজের ঘরে নিয়ে যেতে চান, এরকম একটা লক্ষ্মী ছেলের বউ নাকি উনি অনেক দিন ধরে খুঁজছেন। রিমা চলে গেলে আমাদের ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগবে। বিয়ে তো একদিন দিতেই হবে, আমার ঘর খালি করেই সবাই চলে যাবে, রিমার বাবাটা যদি ফিরে আসতো। আজকে রিমার বিয়ে দিচ্ছি এমন সময় বাবাটাকে কাছে পেল না, এই কষ্টটা আমি কি করে বোঝাবো? কষ্ট পেও না আপা, দোয়া করো রিমা যেখানে থাকুক সুখে থাকুক। ৮৮ সালের ডিসেম্বর মাসে রিমার আখ অনুসমত হয় এবং 89 সালের জানুয়ারিতে বৌভাত। বৌভাতের পর রিমা তার স্বামী মুনির হোসেন সহ তাদের 5 নম্বর ধানমন্ডির বাড়িতে চলে যান। প্রথম অবস্থায় তাদের দাম্পত্য জীবন সুন্দরভাবেই কাটছিল, কিন্তু 1 মাস যেতে না যেতেই রিমার প্রতি মুনিরের অবহেলা আর উদাসীনতা ধরা পড়তে থাকে। রিমা ধীরে ধীরে বুঝতে পারছিলেন কোথাও একটা বড় সমস্যা আছে। কোথায় যাচ্ছ এই সন্ধেবেলায়?
এই তো একটু কাজ আছে। কয়েকদিন ধরেই তোমাকে কেমন যেন লাগছে। মানে কি বলতে চাও? না মানে বলছিলাম অনেক রাত করে বাড়ি ফেরো তুমি, আবার কোন কোন দিন হয়তো ফেরোই না। বলো না কোথায় যাচ্ছ। সব কথাই কি তোমাকে বলতে হবে নাকি? আজব, এত রেগে রেগে কথা বলছো কেন, কি হয়েছে? দেখো রিমা, আমাকে বিরক্ত করো না প্লিজ, এত জবাব দিয়ে আমার করতে ভালো লাগে না। ঠিক আছে, শুধু একটা কথা বলবে? কি বলো? এই প্যাকেটগুলো কিসের? রিমা, তোমাকে সাফ সাফ আজকে একটা কথা বলে দিচ্ছি, খবরদার খবরদার আমার কোনো জিনিসে হাত দিবে না, এগুলি সবই আমার ব্যক্তিগত জিনিস। আমি তোমার জিনিসে হাত দিতে পারবো না? না পারবে না, আর আমার কোনো কাজেও তুমি নাক গলাবে না, আমি এসব একদম পছন্দ করি না। তোমার কোনো ব্যাপার জানার অধিকার কি আমার নেই? আমি এখন এত কথা বলতে পারবো না, তোমার ফালতু কথা শোনার আমার কোনো সময় নেই, আমি যাচ্ছি। শোনো না প্লিজ। দূর, আমি গেলাম। বিয়ের মাত্র দেড় মাসের মাথায় রিমা বুঝতে পারে যে স্বপ্ন দেখে সে বিয়ের পিঁড়িতে বসেছিল তার স্বপ্নই থেকে যাবে, কারণ তার স্বামীর কোনো টান নেই তার উপরে। শুধু এটুকুই নয়, তার স্বামীর অনেকগুলো খারাপ নেশা আছে, তার স্বভাব চরিত্র ভালো নয়, মাদক গ্রহণের প্রমাণও পেয়েছিল রিমা। রিমার স্বপ্নগুলো যেন একে একে ভেঙে চুরমার হতে থাকে, কিন্তু তবুও সে হাল ছেড়ে দেবে না বলে সিদ্ধান্ত নেয়। সেই সময় রিমা তার বড় বোন সিলভিকে জানিয়েছিল মুনিরের মাদকাশক্তির কথা। রিমা তাকে সুস্থ করতেও চেয়েছিল, চেয়েছিল মুনিরকে একটা ভালো জীবনে ফিরিয়ে আনতে। কি রে রিমা, তোর মন এত খারাপ কেন? আপা, আমার ভাগ্যটাই মনে হয় খারাপ। কি হয়েছে বলবি তো? মুনিরের মনে হয় ড্রাগ অ্যাডিকশন আছে। বলিস কি, কি করে বুঝলি? ওর আচার আচরণ দেখেই যে আমার সন্দেহ হয়েছিল সেটা তো তোকে আগেই বলেছি, আর আমি ওর ঘরে কিছু প্যাকেটও পেয়েছি। এটা কি করে হতে পারে, এত ভালো একটা ছেলে? জানি না রে আপা, আমারও বিশ্বাস হচ্ছে না। ধৈর্য ধর রিমা, প্লিজ একটু ধৈর্য ধর, আর তোর ধারণা তো ভুলও হতে পারে তাই না? তাই যেন হয় আপা। কিন্তু কিন্তু তাহলেও আমার সাথে এমন ব্যবহার করবে কেন? সারাক্ষণই রাগ দেখায়, ঠিক মতো কথাও বলতে চায় না, প্রায় রাতে বাসায় ফেরে না। আমি শিওর আপা ও ড্রাগ অ্যাডিক্ট। এখন তাহলে কি করবি, আম্মাকে কি সব জানাবো? না না আপা, আম্মাকে এখনই সব জানানো যাবে না, শুনলে আম্মা অসুস্থ হয়ে পড়বে। এমনিতেই আব্বার কথা ভেবে ভেবে আম্মার এই অবস্থা, এর উপর আমার জন্য টেনশন করে আরো অসুস্থ হয়ে পড়ুক এটা আমি চাই না আপা। আম্মাকে এখনই কিছু বলো না, আর এখনই হাল ছেড়ে দেয় ঠিক হবে না আপা। দেখি আর কতদিন দেখি, যদি ওকে সুস্থ করা যায়, যদি ওকে ভালো পথে ফিরিয়ে আনতে পারি। যা তুই ভালো বুঝিস, কিন্তু আমাকে সব জানাস কিন্তু কি হলো? ঠিক আছে আপা। আসলে মুনির ছিল শিক্ষিত ধনী বাবা মায়ের পুরোপুরি নষ্ট ছেলে। পড়ালেখা করতে তাকে পাঠানো হয়েছিল আমেরিকায়, কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ে ফেরত এসেছে সবাইকে এমন বললেও দেশে ফিরে মুনি শুরু করে গার্মেন্টস ব্যবসা, আর সেই সাথে শুরু করে নানান ধরনের অপকর্ম। সেই সাথে তার ছিল ভয়ানক চারিত্রিক দোষ, তার চেয়ে অনেক বেশি বয়সের মহিলাদের প্রতিই ছিল তার দুর্বলতা, এবং তাদের সঙ্গেই সে ঘনিষ্ঠ সম্পর্ক করত। মায়ের ক্লিনিকের এক বয়স্ক নার্স মিনতির সাথে তার প্রথম প্রেম হয়। মেহরুননেসার নিজস্ব প্রভাব খাটিয়ে সে সম্পর্ক ভাঙতে সক্ষম হন, কিন্তু এর কিছুদিন পর মুনিরের সাথে সম্পর্ক হয় 15-16 বছরের বড় কয়েক বাচ্চার মা 40-অর্ধ হোসনে আরা খুকুর সাথে। খুকুর স্বামী ছিল সম্পূর্ণ পঙ্গু, সংসার চালানোর জন্য স্বল্প শিক্ষিত খুকুর একটাই উপায় ছিল, সে ছিল পেশাদার কলগার্ড। সমাজের উচ্চ পর্যায়ে ছিল তার ব্যবসা ক্ষেত্র। অন্তত 15 বছরের ছোট মুনির গভীর প্রেমে পড়ে যায় এই খুকুর। অবস্থা বেগতিক দেখে মেরুনেসা তার সামাজিক অবস্থানকে কাজে লাগিয়ে মুনিরকে বিয়ে করিয়ে এনেছিলেন সুন্দরী তরুণী রিমাকে, কিন্তু মুনির রিমাকে কোনোদিনই মন থেকে মেনে নেয়নি। বিয়ের পরেও সে সম্পর্ক চালিয়ে গেছে খুকুর সাথে। 1986 সালের দিকে খুকুর সাথে মুনিরের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। মুনিরদের গুলশানের নির্মীয়মান বাড়িতে খুকুর সাথে তার মেলামেশা হতো। 1987 সালের জুন মাসে মুনির হোসেন খুকুকে লালমাটিয়ায়
মাসিক 7,000 টাকা ভাড়ায় একটি বাড়ি ঠিক করে দেয়। বিয়ের আগ পর্যন্ত এই বাড়িতেই তারা মেলামেশা করত। শারমিন রিমাকে বিয়ে করতে মুনির প্রথমে রাজিই ছিল না। অনেকটা চাপের মুখেই মুনিরের মা তাকে বিয়ে করান। আর বিয়ের এক মাস যেতে না যেতেই মুনির তার স্ত্রী রিমাকে পুরোপুরি অবজ্ঞা করে খুকুর সাথে আবারও পুরো দমে মেলামেশা শুরু করে। রিমা প্রথম অবস্থায় বিষয়টি কিছুটা বুঝলেও এ নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। সুন্দরী, শিক্ষিতা এবং বুদ্ধিমতী গৃহবধূ রিমা খুব ছোটবেলা থেকেই ছিলেন অনেক শান্ত স্বভাবের। তিনি কোনো প্রমাণ ছাড়া কাউকে দোষী করতে রাজি ছিলেন না। স্বামী ভক্ত রিমা মুনিরকে খুব ভালোবাসতেন, তাই মুনির রাত করে বাড়ি ফিরলেও কিচ্ছু বলতেন না। নিজের মনকে প্রবোধ দিতেন এই বলে, হয়তো ব্যবসার কাজে ছিল তাই বাসায় আসতে দেরি হয়েছে তার স্বামীর। কিন্তু একদিন এমন এক ঘটনা ঘটল যে রিমার মতো ঠান্ডা মাথার মেয়েও আর ধৈর্য রাখতে পারলেন না। কি এমন ঘটনা ঘটেছিল, কি এমন হয়েছিল সেদিন যে রিমা এইভাবে রিয়্যাক্ট করেছিল? এত দেরি করে ফিরলে? হ্যাঁ, আমার কাজ ছিল। আচ্ছা, তোমাকে না বলেছি আমাকে এত প্রশ্ন করবা না। দাঁড়াও তো, এটা কি? কোনটা? এই যে তোমার শার্টে। শার্টে কি? আচ্ছা, আমার কাজ আছে। আরে দাঁড়াও, তোমার শার্টের লিপস্টিকের দাগ গেল কোথা থেকে? কোথায় গিয়েছিলে তুমি? খবরদার রিমা, অনেক হয়েছে এবার, কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করছো। আমার কোনো ব্যাপার নিয়ে তোমাকে মাথা ঘামাতে নিষেধ করেছে। কেন মাথা ঘামাবো না? আমি তোমার স্ত্রী, আমার জানার অধিকার আছে তুমি কোথায় যাও, কাদের সাথে মেশো। তোমার শার্টের লিপস্টিকের দাগ এলো কিভাবে সেটা তোমাকে বলতেই হবে। তাহলে কি কোনো মেয়ের সাথে তোমার? একশো বড় সাহস তোমার! তুমি 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 আমাকে হাত তুললে? খুব ভালো করেছি। তোমার তোমার সাহস বেশি বেড়ে গেছে, তুমি আমার উপর খবরদারি করতে চাও? আমি তোমাকে ডিভোর্স দিব। কি কি বললে? ঠিকই শুনেছ, আমি তোমার মতো মেয়ের সাথে থাকতে পারবো না, আমি তোমাকে ডিভোর্স দিব। কেন কেন তুমি আমার সাথে এমন করছো? আমার দোষটা কি? খবরদার, আর একটা কথাও বলবো না, আমি তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। বন্ধুরা, আমরা কুয়াশায় শুনছিলাম আজকের কাহিনী। আমরা শুরুতেই বলে দিয়েছি আজকের কাহিনী কি নিয়ে হবে, এবং যেটা অনেক বন্ধু প্রশ্ন করেছেন যে 1971 সঙ্গে বা বিজয় আজকের এই দিনের সঙ্গে, অনেকে বিজয় দিবসের কথা বলেছেন যে কি সম্পর্ক, কি সম্পৃক্ততা। আমরা ইতিমধ্যে জেনে গেছেন, আমি তারপর আবার বলছিলাম যে 1971 সালের 12 ডিসেম্বর রাজাকার আলবদর বাহিনী ধরে নিয়ে যায় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম বিবিসির প্রতিনিধি সাংবাদিক নিজামুদ্দিন আহমেদ এবং তারই কন্যা, কনিষ্ঠা কন্যা শারমিন রিমা, যাকে হত্যা করা হয়েছিল 1989 সালের 9 এপ্রিল। এবং সেই জন্য বলছিলাম যে এই যে গত 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালিত হয়ে গেল, আমরা পত্রিকায় যারা নিয়মিত পত্রিকা মনে করি তারা সবাই জানে যে বুদ্ধিজীবী কয়জনকে, অনেকে শহীদ হয়েছেন যাদের নাম ফলাও করে আসে পত্রিকা, তাদের মধ্যে একজন সাংবাদিক নিজামুদ্দিন আহমেদ। সাংবাদিক নিজামুদ্দিন আহমেদ একজন, এবং অনেকের লাশ পাওয়া গেছে, তার কিন্তু লাশ পাওয়া যায়নি, তাকে তার লাশ পাওয়া যায়নি। ঠিক আছে বন্ধুরা, আমরা ফিরে এসে বাকি অংশটা শুনবো। তার আগে রয়েছে এবিসির রাত 12টার খবর, আর আমাদের লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিই, 222 যে কোনো মোবাইল থেকে। শারমিন আর অনিন্দ আমরা আছি কুয়াশায় আপনার সঙ্গে, ফিরে এসে আমরা বাকি অংশ শুনবো। চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2, সঙ্গে আছি আমি শারমিন আর আমি অনিন্দ। শুরু হয়ে গেছে আজকে আমাদের কুয়াশার গল্প। অনেক আগে খুব নির্মম একটি কাহিনী শুনছি আজকে আমরা কুয়াশাতে। বন্ধুরা, এখন আমরা বাকি অংশটি শুনবো। আর যারা এবিসির ফ্যান পেজে লিখতে চান লিখতে পারেন, আর যে শারমিনের ফ্যান পেজ, এবং একটা কথা বলে দিচ্ছি, কুয়াশার কিন্তু কোনো ফ্যান পেজ আলাদা করে নেই, সুতরাং যারা কুয়াশার ফ্যান পেজ পাচ্ছেন সেটা ফেক, সেখানে লিখবেন না। আর SMS পাঠাতে হলে 221 পাঠাতে হবে যে কোনো মোবাইল ফোন থেকে, কিন্তু তার আগে অবশ্যই মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখতে হবে। তো ঠিক আছে, আমরা পরের অংশ শুনবো, তারপর আবার ফিরে আসছি। তালাক দেওয়ার জন্য মুনির তার অপকর্মের যোগানদাতা ও ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার মোস্তাককে কাগজপত্র জোগাড় করতে কোর্টে পাঠায়। কিন্তু দুই পরিবারের পারিবারিক ঐতিহ্য ও মানমর্যাদা বিবেচনা করে রিমাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করা মুনিরের পক্ষে কঠিন হয়ে পড়ে।
আর এদিকে রিমা স্বামীর ব্যাপারে খোঁজ করতে শুরু করে। তার সন্দেহ বাড়তে থাকে সেদিনের ঘটে যাওয়া সেই ঘটনার পর। তার স্বামীর যে কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে সেটা সে খুব ভালো করে বুঝতে পারে। রিমার মাথায় আকাশ ভেঙে পড়ল যখন সে জানতে পারে খুকু নামে একজনের সাথে মুনিরের দৈহিক সম্পর্ক রয়েছে। তারপরও যেন বিশ্বাস হতে চাইছিল না রিমার। রিমা একদিন কৌশলে লালমাটিয়ায় খুকুর বাসায় গিয়ে আরো স্পষ্ট ধারণা নিয়ে আসেন। এদিকে মুনির খুকুর সম্পর্কে রিমা সব জেনে যাওয়ায় তারা দুজনেই খুব ভয় পেয়ে যায়। রিমাকে তালাক দিতে গেলে মুনিরের চোরাচালান ব্যবসা, প্রেমিকা খুকুর সব অপকর্ম ফাঁস হয়ে যাবার ভয় ছিল। এদিকে রিমা তার সবকিছু তার পরিবারকে জানাতে থাকে। তারা কেউই প্রথমে ব্যাপারটা বিশ্বাস করতে পারেননি, কিন্তু রিমা জানে প্রতিদিনই তার সাথে কেমন দুর্ব্যবহার করা হচ্ছে। খুকুর সাথে মুনিরের অবৈধ সম্পর্ক আছে এটা রিমার মা বিশ্বাস করেননি। শুধু রিমার মা কেন, কারোরই এমন বিশ্বাস হবার কথা না। ফুলের মতো পবিত্র এবং সুন্দরী স্ত্রী থাকতে মায়ের বয়সী কারোর সাথে মুনিরের মতো একজন প্রখ্যাত ডাক্তার দম্পতির ইঞ্জিনিয়ার ছেলের সম্পর্ক থাকতে পারে তা কেউই বিশ্বাস করতে পারে না। এমন ঘটনা শুনে রিমার মা রিমাকে বলেছিলেন যে রিমার ধারণা ভুলও হতে পারে। রিমা শিক্ষিতা মেয়ে, তিনি তো নিশ্চিত না হয়ে কথা বলতে পারেন না। তাই রিমার দুঃখ যন্ত্রণা সহ আরেকবার তার মাকে বললেন যে তিনি আসলে ভালো করে খোঁজ করেই এসব বলছেন। এসব তুই কি বলছিস রিমা, এটা কিভাবে সম্ভব? আমি ঠিকই বলছি মা, আমি আর ওর সাথে থাকতে পারবো না। কিন্তু এত অল্প দিনের মধ্যে? হ্যাঁ মা, হ্যাঁ আমি জানতে পেরেছি মহিলার সাথে ওর সম্পর্ক আছে। এর পরেও কি তোমরা চাও আমি ওর সাথে থাকি, যেখানে নিজেই আমাকে তালাকের হুমকি দিয়েছে? উফ, আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা কি করে সম্ভব? এত ভালো একটা ছেলে, এত বড় পরিবার, এই ধরনের নোংরা কাজ তারা কি করে করতে পারে? আমার মনে হয় কোন একটা ভুল হচ্ছে রিমা, ভালো করে খোঁজ নে মা, নিজের স্বামী সম্পর্কে এরকম ধারণা করতে নেই। আমি যা বলছি সবই সত্যি বলছি মা, এবার তোমরাই ভাবো তোমরা কি করবে। তেসরা এপ্রিল 1989 সাল। বিশ্বাস অবিশ্বাস আর সন্দেহের অবসান ঘটে। মুনির নিজেই খুকুর কথা স্বীকার করে, না করে তার উপায়ও ছিল না। সে বুঝতে পেরেছিল ঘটনা জানাজানি হলে তার মান সম্মান নষ্ট তো হবেই, এতদিন ধরে চালিয়ে আসা অবৈধ ব্যবসাগুলো নিয়েও টানাটানি করবে। তাই সে রিমাকে ঠান্ডা করার জন্য তাকে মিথ্যা আশ্বাস দিতে শুরু করে। সে খুকুকে ভুলে যাবে বলে জানায়। রিমা প্রথমে সেটা বিশ্বাস করতে চায় না, পরে মুনির তাকে নানা রকম অনুরোধ করতে থাকে। তখন রিমা বলে যে খুকুকে ডেকে এনে তার সামনে বলতে হবে যে খুকুর সাথে আর তার কোনো সম্পর্ক থাকবে না। মুনির সেটা মেনেও নেয়। ওই দিনে বিকেল 5:30 দিকে মোস্তাকের মাধ্যমে খুকুর কাছে খবর পাঠিয়ে মুনির তাকে শ্যামলীতে তার গার্মেন্টস ফ্যাক্টরি ন্যাশনাল অ্যাপারেলের অফিসে নিয়ে আসে। ফ্যাক্টরিতে খুকু আর রিমা মুখোমুখি হলে এক তিক্ত পরিবেশের সৃষ্টি হয়। হওয়াটাই স্বাভাবিক, নিজের স্বামীর উপর অন্য মহিলার কর্তৃত্বকে মেনে নেওয়া যায় কখনোই না, রিমাও মেনে নিতে পারেননি। রিমা খুকুকে ওয়ার্নিং দেয় যে আর কোনোদিন যেন তার স্বামী মুনিরের সাথে সে মেলামেশা না করে। ওই সময় খুকু মুনিরের মতামত জানতে চায়। মুনির তখন চুপ করে থাকে। এই সময় খুকু মুনিরকে গালি দিয়ে কাঁদতে কাঁদতে চলে যায়। কি ব্যাপার, আমাকে এখানে আসতে বলেছো কেন? ও, এটাই বুঝি তোমার সেই বউ? হাই। হ্যাঁ, আমি ওর বউ। কিন্তু আপনি? আপনি কে? আর আপনি জেনে শুনে কেন আমার স্বামীর পেছনে পড়ে আছেন? তোমার স্বামীকে জিজ্ঞেস করো না। আমি ওর কে? বলোই না মুনির। আমি ওর কে? মুনির কিছুই বলবে না। ও আমাকে কথা দিয়েছে, এখন থেকে আপনার সাথে ওর আর কোনো সম্পর্ক থাকবে না, তাই আপনি চলে যান আমাদের জীবন থেকে। বাহ, তোমার কথা নাকি? অবশ্যই আমার কথায়। আমি ওর বিবাহিতা স্ত্রী, আপনি আর কোনোদিনও আমার স্বামীর সাথে যোগাযোগ করবেন না। তোমার স্বামীর কি মতামতটা ওর মুখে বলুক না। বলো মুনির, তুমি কি চাও? আমাদের এতদিনের সম্পর্ক তুমি এক কথায় শেষ করে দেবে? কি হলো, কিছু
বলছো না কেন? ও কিছু বলবে না, তুমি চুপ করো। খুব পার পেরেছে না? দুই দিন আগে এসে বাহাদুরি শুরু করেছ, দেখা যাক তোমার এই বাহাদুরি কোথায় থাকে। আর মনির, তার এই চিন্তা প্রেম, আমাদের এতদিনের সম্পর্ক তুমি এই দুই দিন ধরে আসা ফালতু একটা মেয়ের কারণে শেষ করে দিলে। আপনি আপনার সীমা অতিক্রম করছেন। ইউ শাট আপ। আসলে তুমি একটা টিচার, ইউ আর টিচার। খুকুর এমন তিরস্কার দেখে খুকুর প্রতি মনিরের আরো বেশি দুর্বলতা জন্মায়। তখন এসে মনে মনে রিমার উপরে ক্ষেপে উঠেছিল, কিন্তু অতি ধূর্ত মনির এই ব্যাপারে তখন রিমাকে কিছুই বলল না। আসলে সে তখন মনে মনে এক ভয়ঙ্কর প্ল্যান আছিল, রিমাকে চিরতরে তার আর খুকুর রাস্তা থেকে সরিয়ে দেবার জন্য। ওই রাতে মনির রিমাদের বাসায় থাকে। পরদিন মৌচাকে গিয়ে রিমা দুটো ফটো ফ্রেম কিনে নিয়ে আসে এবং তাদের দুজনের ছবি সেই ফ্রেমে লাগান। এরপর একটি ন্যাশনাল ট্রেডিং হাউসে আর অন্যটি শ্যামলী গার্মেন্টস এর ফ্যাক্টরিতে রাখেন। হয়তো রিমা মনে মনে আশা করেছিলেন তার ছবি চোখের সামনে সারাক্ষণ থাকলে মনির তার প্রমিসের কথা মনে রাখবে আর খুকুকে ভুলে যাবে। তারপর ধানমন্ডির বাড়িতে গিয়ে দুপুর আড়াইটার দিকে লাঞ্চ করেন মনির। রিমা সেদিন কোনো কিছু খাননি। ওই দিনে মনে হঠাৎ করেই চট্টগ্রাম যাবার সিদ্ধান্ত নেন হানিমুনের জন্য। রিমার মন তখন মোটেও ভালো ছিল না, এমন কথা সে খুব অবাক হয়ে যায়। কিন্তু তারপরও স্বামীর জোরাজুরিতে সে রাজি হয় কক্সবাজার যেতে। রিমু শোনো, কি হয়েছে? আচ্ছা আমরা না হানিমুনি যাই, চলো না কয়েকটা দিন কক্সবাজার থেকে ঘুরে আসি। কক্সবাজার না, ভেবে দেখলাম আমাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু করলে কেমন হয়, চলো না। আসলে আমার মনটা ভালো নেই, এখন আমার কোথাও যেতে ইচ্ছা করছে না। প্লিজ রিমা, প্লিজ আমাকে একটা সুযোগ দাও, দেখো তোমার অবশ্যই ভালো লাগবে, চলো চলো আজকেই রওনা দিই। এত তাড়াহুড়ার কি আছে, সব গুছিয়ে নিতেও তো একটু সময় লাগবে। না না, বেশি কিছু নেবার কোনো দরকার নেই, আর আমরা তো আমাদের নিজেদের গাড়ি নিয়ে যাব। কিন্তু না প্লিজ, আর কোনো কিন্তু নেই, চলো। যাওয়ার আগে মায়ের সাথে একটু দেখা করতে হবে। ফিরেই না হয় যেও, আমরা তো দু একদিনের মধ্যেই চলে আসবো। না আমার জরুরি দরকার, যাবার আগে একবার অবশ্যই দেখা করতে হবে। আচ্ছা বাবা ঠিক আছে, যেও, যাবার সময় আমরা তোমার মায়ের বাসা হয়েই যাব। 7 এপ্রিল রওনা হবার আগে দুজনে রিমাদের বাসায় যায় পরিবারের সবার সাথে দেখা করতে। সেদিন রিমার মা, রিমার বড় বোন সিলভি সবার সাথে ভালো ব্যবহার করেন মনির। রিমা তার বড় বোনকে যাবার আগে কিছু বলতে চেয়েছিলেন। রিমা জানতে পেরেছিলেন যে মনিরের সম্পর্ক শুধু খুকুর সাথে নয়, বরং আরও অন্য মেয়েদের সাথেও আছে। হয়তো তিনি কিছু একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যা কাউকে আর জানানোর সুযোগ তিনি পাননি। তাড়াহুড়ো করে সেদিন মনির রিমাকে নিয়ে চলে যান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মনির সন্ধ্যা 7:30 চট্টগ্রামের উদ্দেশ্যে তার প্যাজারো জিপ নিয়ে রওনা দেয়। মনির নিজেই গাড়ি ড্রাইভ করছিল। রিমাকে হত্যার কোনো সাক্ষী না রাখার জন্য কোনো ড্রাইভার নেওয়া হয়নি। পরদিন সকালে তারা দুজনে চট্টগ্রাম পৌঁছে হোটেল সৈকতে ওঠেন। কথিত হানিমুন নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে। কক্সবাজারে গিয়ে মনিরের ভাবভঙ্গিতে অনেকটাই পরিবর্তন দেখে রিমা। সারাদিন হোটেলের রুম থেকে বের হননি মনির। রিমা একাই রিক্সা করে কক্সবাজার শহরে ঘুরে বেড়ায়। রিমা ফেরার পর হোটেলে তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া বাঁধে। 9 এপ্রিল চিটাগং থেকে ঢাকায় রওনা হবার আগে হোটেল থেকে ফোনে মা কোহিনুর নিজামকে রিমা বলেছিলেন আজ রাতেই তারা ঢাকায় ফিরবেন। তারা এসে মায়ের বাসাতে উঠবেন, সেজন্য যেন সব বন্দোবস্ত করে রাখা হয়। এটাই মায়ের সাথে রিমার শেষ কথা ছিল, তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সন্ধে হয়ে গেল, রিমারা এখনো আসছে না কেন বুঝলাম না, এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা। মা ফোন করেছি কিন্তু ফোনে ওদেরকে কোথাও পাচ্ছি না। চট্টগ্রামে ফোন করেছিলি? হ্যাঁ মামা, ফোন তো ধরছে না কেউ। দাঁড়া দাঁড়া, আমি আমার চিটাঙ্গের এক বন্ধুকে ফোন করে খবর নিই। হ্যালো, হ্যাঁ শফিক, আমার ভাগ্নি
রিমা চট্টগ্রামে হোটেল সৈকতে উঠেছিল, আজকে ওর ফেরার কথা, কিন্তু ফোনে পাচ্ছি না। বুঝতে পারলাম না ওরা বেরিয়ে গেল কিনা। তাহলে তো এতক্ষণ পৌঁছে যাবার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই একটু খোঁজ করে দেখ হোটেলে ওরা এখনো আছে কিনা, নাকি আবার অন্য কোথাও বেড়াতে চলে গেল। না জানিয়ে তো এমন করার কথা নয়। আমার কেমন যেন লাগছে, আমার মেয়েটা ভালো আছে তো? দুশ্চিন্তা করো না মা, ওরা ঠিকই চলে আসবে। কিন্তু তাহলে আমাকে ফোন করলো না কেন বল? একটু ধৈর্য ধরো মা, মামা তো খোঁজ করছেন। আচ্ছা মুনিরের মাকে একটা ফোন করে জিজ্ঞাসা করি, তিনি হয়তো কোনো খবর জানলেও জানতে পারেন। না, শফিক খোঁজ নিল, বলল ওরা নাকি ঠিক সময়ে বেরিয়ে গেছে। তাহলে এখনো পৌঁছালো না কেন, আশ্চর্য তো। এখন কি করবো সিলভি? মা একটু শান্ত হ মা। আচ্ছা আমি দেখি, আমি মুনিরের আম্মাকে একটু ফোন করি, তুমি শান্ত হ মা। শুনছেন এবিসি রেডিও 90.2 কুয়াশা। কুয়াশা আপনার সঙ্গে আছে, আমি শারমিন। আর আমি অনিন্দু। আর আজকের কাহিনী আমরা শুরু করে ফেলেছি, বেশ অনেক দূর হয়ে গেছে। যারা এই মুহূর্তে জয়েন করেছেন আমাদের সঙ্গে তাদেরকে বলছি, আজকে শুরুতে আমরা বলেই দিয়েছিলাম যে নির্মম হত্যাকাণ্ড। প্রথমে শুরুতেই মিজমিজি গ্রামে, বিশ্ব রোডের কাছাকাছি একটি জায়গা মিজমিজি গ্রামে, সেখানে একটি লাশ পায় একজন গ্রামবাসী। তারপরে সেই স্থানীয় থানায় খবর দেওয়া হয়, সেখান থেকে এসে দেখল যে এটি খুব সম্ভ্রান্ত ঘরের কোন মেয়ে হবে, বা মেয়েই বলছি কারণ তার বয়স খুব কম ছিল, কারণ তার প্রচুর গহনা ছিল তার গায়ে, সেটা দেখে বুঝতে পারে না যে অভিজাত কোন ফ্যামিলির। পরে আস্তে আস্তে জানা যায় যে একটি গাড়ি পাওয়া যায় কিছু দূরে সেই জায়গায়, ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি প্যাজেরো জিপ পাওয়া যায়, যেখানে রক্তমাখা গেঞ্জি, আরো কাপড় চোপড়, ভাঙা কাচের গুঁড়োটুর অনেক কিছু পাওয়া যায়। তো সেটা থেকে ধারণা করা হয় যে এই গাড়িতে করেই তাকে আনা হয়েছিল এবং কোন চুরি বা ডাকাতির উদ্দেশ্যে তাকে খুন করা হয়নি। আর গায়ে গহনা ছিল, হ্যাঁ হ্যাঁ, কারণ সেগুলো তাহলে খুন চোর বা ডাকাত হলে নিয়ে নিত। তারপরে দেখা যায় যে একটি লোক সেদিনই সূত্রাপুর থানার কাছে একটি হোটেলে, সেই হোটেলে রুম ভাড়া করে এবং একটা পর্যায়ে সে আত্মহত্যা করে আত্মহত্যা করবার চেষ্টা করে। পুলিশ সেখানে যায়, যাই হোক নানা কাহিনীর মাধ্যমে জানা যায় যে এই সেই মানে এইটার সঙ্গে সেরকম কোন সম্পৃক্ততা আছে। তারপরে আমরা একটু পিছিয়ে গিয়েছিলাম একটু পিছনে চলে গিয়েছিলাম গল্পের কাহিনী শুরু থেকে, যেখানে বলেছিলাম যে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ততা আছে ঘটনাটির। কারণ যেই যার লাশটি পাওয়া গেছিল শারমিন নিজাম রিমা, তিনি ছিলেন তখনকার অত্যন্ত নাম করা একজন সাংবাদিক, বিবিসির প্রতিনিধি, বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের বিবিসির প্রতিনিধি ছিলেন একজন সাংবাদিক নিজামউদ্দিন আহমেদ, যিনি শহীদ হয়েছিলেন অর্থাৎ 12 তারিখে, যখন আলবদররা সব বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলছে, ঠিক সেই সময় তাকে অপহরণ করা হয়। কিন্তু তার লাশ পরে আর খুঁজে পাওয়া যায়নি, কিন্তু ধরে নেওয়া হয় সেও শহীদ হয়েছিলেন তাদের সঙ্গে। একজন বুদ্ধিজীবীর কন্যাকে নিয়ে আজকে 16 ডিসেম্বর অর্থাৎ বিজয়ের এই দিনটিতে, আমাদের বিজয় দিবসের এই দিনটিতে বিশেষ আয়োজন আজকের কুয়াশা রিমা হত্যাকাণ্ডের। খুবই নির্মম একটি কাহিনী আমরা শুনছি, তা আমরা যতটুকু শুনেছি আমি শর্টকাট করে বললাম এবং কি কারণে মুনিরের সঙ্গে রিমার একটা দ্বন্দ্ব চলছিল বিয়ের পরপরই। মুনির আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছেন এবং যথেষ্ট প্রভাবশালী একটি পরিবার থেকে, সে পরিবারের একজন সদস্য, সে একজন নাম করা দুজন ডাক্তারের সন্তান। তার মা ডক্টর মেহরুন্নেসা অনেক বড় গাইনোকোলজিস্ট ছিলেন আমাদের দেশের, তার বাবা ডক্টর কাসিম সম্ভবত নামনা তাদের সন্তান, এবং এরকম একটা সন্তান যে এরকম কুপথে যেতে পারে। আমরা ছোটবেলা থেকে দেখছি যে তার পরনারীর প্রতি আসক্তি ছিল, ড্রাগ এডিক্টেড ছিলেন। পরনারী বলতে তার বয়সের থেকে অনেক বড়, ইভেন তার প্রথম যে সম্পর্কটা হয় সেটা তার মায়ের ক্লিনিকেরই একজন বয়স্ক নার্স মিনতি, তার সঙ্গে সম্পর্ক ছিল এবং সে একেবারে বকে গেছিল খুব ছোটবেলা থেকে, যেটা বোঝা যায়। তার লেখাপড়া কোনো কিছুই কাজে আসেনি তার চরিত্র গঠনে, সুন্দর একটা ভালো চরিত্র গঠনের। আর তারপর সে দেশে ফিরে এসে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি দেয় এবং সে বলেছিল সে ইঞ্জিনিয়ারিং পাস করে এসছে, কিন্তু আদৌ সে ইঞ্জিনিয়ারিং এর কাজে যায়নি, সে গিয়েছে একেবারে অন্য কারণে। এবং ধরে নেওয়া যায় বা কথা হচ্ছে সে চোরাচালানির সঙ্গে যুক্ত ছিল এবং ড্রাগস ডিলিংস এর সঙ্গে যুক্ত ছিল। তারপরে দেখা যায় যে মুনির রিমাকে নিয়ে একটা পর্যায়ে জানাজানি হয়ে যায়, একদম খুবই বয়স্ক একজন, তার থেকে 15 বছর বয়সে একজন মহিলার সঙ্গে তার একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, আগে থেকেই ছিল তার সঙ্গে। হ্যাঁ, কিন্তু মুনিরের মা জোর করে রিমার সঙ্গে তাকে বিয়ে দেয়। রিমা অসম্ভব শান্তশিষ্ট এবং ভালো একটি মেয়ে ছিল, ভালো পরিবারের একটি ভালো মেয়ে বলতে চাই, বোঝা যায়।
তো তারপর বিয়ের পর থেকেই মনিরের আচার আচরণ দেখে রিমা কিছুটা বুঝতে পারে যে সে পরনারীতে আসত এবং তার স্বামীর খুব একটা বড় ধরনের সমস্যা আছে এবং আস্তে আস্তে সে জানতে পারে ড্রাগস এর প্রতি ড্রাগ এডিক্টেড তার বোনের সঙ্গে কিছুটা শেয়ারও করে সে একটা পর্যায়ে তাদের ঝগড়াঝাটি হয় এবং এমন পর্যায়ে যায় যে সেই তার প্রেমিকা কুকুকেও নিয়ে আসা হয় তার অফিসে এবং সেখানে বসে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়নি রীতিমতন। তারপরে রিমা রাগ করে তার বাবার বাড়ি চলে আসে, মুনিরও আসে এবং সেখানে হঠাৎই সে একটা প্রস্তাব দিয়ে বসে যে তাকে নিয়ে সে চিটাগঙ্গে বেড়াতে যাবে, কক্সবাজারে বেড়াতে যাবে, হানিমুনের উদ্দেশ্যে। রিমা প্রথমে যেতে না চাইলে পরে সে তার স্বামীর এত আকুতি মিনতির কাছে বাধ্য হয় যেতে এবং সে খুশি সে তো স্বামীকে খুবই ভালোবাসত সেই কারণে সে তার স্বামীর সঙ্গে চলে যায় চিটাগঙ্গে। এবং তারপরে আমরা দেখি যে রিমাকে নিয়ে মুনির ঢাকায় ফিরে আসে এবং সেখানে গিয়ে তাদের ঝগড়া হয় এবং মুনির আবার সেখানে গিয়ে তার আচরণ পাল্টে ফেলে, এত এখানে গিয়ে ভুলিয়ে ভালিয়ে তাকে নিয়ে গেছে, সেখানে গিয়ে সে আবার অন্য রূপ। তার রিমা একা একা ঘুরে বেড়ায় কক্সবাজার চিটাগঙ্গে এবং পরে তারা ফিরে আসার আমরা দেখেছি তারা রওনা দিয়েছে, ফিরে যাচ্ছে পৌঁছায়নি। এদিকে বাড়িতে রিমার মা বোন রিমার মামা সবাই খুব উৎকণ্ঠায় আছে তারা পৌঁছলো কিনা। আমরা দেখলাম যে রিমার মা বলছে তার শ্বশুরবাড়িতে খবর নিতে সে আছে কিনা এবং চট্টগ্রামে রিমার মামা একজনকে ফোন করে দেখলো যে সেখান থেকে সে তারা রওনা হয়ে গেছে কিন্তু হোটেল থেকে তারা বের হয়ে গেছে কিন্তু আসলে তারপরে কোথায় গেছে কেউ জানেনি এবং যতক্ষণে রওনা হয় ততক্ষণে তাদের ফিরে আসার কথা কিন্তু সময় মতো ফিরেনি বলে রিমার মা পুরো পরিবার খুবই উদ্বিগ্ন তাদের জন্য। তো আমরা এখন বাকি অংশটা শুনবো, তারপর ফিরে এসে কথা বলছে বন্ধুদের জানিয়ে দিচ্ছে আমাদের লিখবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে 111 আরজি শ্যামিনের ফ্যান পেজ এবং এবিসির ফ্যান পেজ সঙ্গেই থাকবেন। আসলে কি ঘটেছিল সেদিন রিমার সাথে, হোটেল থেকে বেরিয়ে কোথায় চলে গিয়েছিল মুনির আর রিমা? সেদিন সন্ধ্যা 7:30 দিকে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে রওনা দেন মুনির ও রিমা। মুনির ছিল ড্রাইভিং সিটে আর রিমা তার পাশের সিটে। সিআইডি গোয়েন্দা পুলিশ আর ম্যাজিস্ট্রেটের কাছে মুনিরের দেয়া স্বীকারোক্তিতে সে জানায় আসার পথে মুনির রিমাকে খুন করার চিন্তা করে। সে রিমাকে গাড়ি থেকে ফেলে দেবার সুযোগ খুঁজছিল কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। রাত 2টার দিকে তাদের প্যাজারো জিপটি দাউদকান্দি ফেরিঘাট পার হয়। জিপটি চলছিল খুবই ধীর গতিতে। মুক্তিসরণের কাছে বিশ্বরোড মিজমিজি গ্রামে যাবার কাঁচা রাস্তায় সে গাড়ি থামিয়েছে। তখন রাত আনুমানিক 2:15। মুনিরের মাথায় খুন চেপে বসে, গাড়ি স্টার্ট বন্ধ করে মুনির। এদিকে রিমা গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। ঘাতক মুনির ওই ঘুমন্ত অবস্থায় রিমাকে কোল্ড ড্রিঙ্কস এর খালি বোতল দিয়ে ঘাড়ে ও মাথায় বারবার আঘাত করে। বল আমার কাজের বাধা দিবি আর সব কিছু তো নাক গলাবি, আমার ব্যবসা বন্ধ করবি, আমার অপমান করবি। আঘাতে আঘাতে রিমা অচেতন হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন মুনির রিমাকে চুল ধরে গাড়ি থেকে মাটিতে নামায়। তখনও রিমাকে বোতল দিয়ে কয়েকবার আঘাত করে মুনির। তারপর তার নিজের কাছে লুকোনো ছুরি দিয়ে রিমার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। এক পর্যায়ে মুনির মৃত রিমার লাশ পাশের খালে ফেলে দিয়ে গাড়ি চালিয়ে চলে আসে। মেইন রোড দিয়ে কিছু দূর এসে গাড়ি থামিয়ে রক্তমাখা কাপড় চোপড় একটি ডুবায় ফেলে দেয়। শুধুমাত্র হাত পালে একটি গেঞ্জি গাড়িতে রাখে। তারপর মুনির একটি লুঙ্গি ও গেঞ্জি পরে নেয়। কিছু দূর এসে ছুরিটি ছুঁড়ে ফেলে দেয়। তারপর তার গাড়িটি সায়দাবাদ টার্মিনালের উল্টো দিকে লক করে রাখে। এরপর একটি রিক্সা করে মুনির পুরনো ঢাকার ধূপখোলা মাঠের কাছে যায়। সেখানে সে তার বন্ধু দীন মোহাম্মদকে খুঁজতে থাকে কিন্তু শেষ পর্যন্ত তাকে সে খুঁজে পায় না। কি করবে বুঝতে না পেরে ভয়ে দুশ্চিন্তায় মুনিরের মাথা খারাপের মতো হয়ে যায়। সে সময় ওখানে কর্তব্যরত একজন মহিলা সুইপারের সঙ্গে তার দেখা হয়। সেও তার ছেলের কাছে তাদের বাড়িতে রাত কাটানোর জন্য মুনির একটু জায়গা চায়। তারপর মুনিরকে তারা তাদের সুইপার কলোনিতে নিয়ে যায়। মুনির সম্ভবত বেশি উত্তেজনায় খেই হারিয়ে ফেলেছিল অথবা সে শাস্তির হাত থেকে বাঁচতেই পাগলামির ভান শুরু করে। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর মুনির সুইপার মহিলার কাছে রিমাকে হত্যা করার কথা বলে দেয়। তখন সুইপার মহিলা
মুনিরকে সেখান থেকে চলে যেতে বলে। ওহ, আমি এখন কি করব, আমি এখন কি করব? ও দাদা, কি হয়েছে আপনি, এমন করছেন কেন? আমার কই, কিছু না তো, শরীর খারাপ লাগছে। আমি এটা কি করলাম, কি বিপদে এসে পড়লাম? কি কি করেছেন, কি বিপদ? মেরে সমঝ মে কুছ নেই আদা বাবু। আরে আমি, আমার বউ মরে গেছে। মানে কি বলছেন বাবু, কিভাবে মরেছে? আমি ইচ্ছা করে করিনি, কিভাবে যেন হয়ে গেছে। আমার আমার তখন মাথায় খুন চেপে গিয়েছিল, আমি খুব বিপদে পড়েছি, আমাকে আশ্রয় দেন, আমার যাওয়ার কোনো জায়গা নেই। সবাই জানে রিমা, মানে রিমা আমার সাথেই বের হয়েছিল, ওর লাশ পাওয়া গেলে তো পুলিশ আমাকেই ধরবে। ও, আমি কি করলাম, আমি বাইরে বের হলে তো পুলিশের হাতে ধরা পড়ে যাব, আমাকে প্লিজ এখানে থাকতে দেন। ভগবান, কি বলছেন আপনি, আপনি এখান থেকে চলে যান বাবু, চলে যান এখান থেকে, আপনারা আমি রাখতে পারবো না গো বাবু, চলে যান, চলে যান আপনি এখান থেকে, প্লিজ প্লিজ, আমার অনেক বিপদ, কি করে যে বাঁচি। না গো বাবু, আমি আপনার পায়ে পড়ছি, আপনি চলে যান এখান থেকে, আমার ছেলে পুলে আছে বাবু। না না, চলে যান আপনি, কোন পুলিশের ঝামেলা আমি জড়াতে পারবো না গো বাবু, আপনি চলে যান, চলে যান এখান থেকে, যান। মুনির বাধ্য হয়ে সেখান থেকে বের হয়ে আসে। এরপর আব্দুল জলিল নামে একজন পথিকের সাহায্য নিয়ে সে সূত্রপুর থানার অন্তর্গত এলাকায় হোটেল বদরে আসে। হোটেলের দারোয়ান পরিচয় জানতে চাইলে মুনি নিজেকে ডাক্তার মেহেরুননেসার ছেলে বলে পরিচয় দেয়। তার কথাবার্তা একটু সন্দেহ হয়, হোটেলের লোকজন তার উপর নজর রাখতে শুরু করে। হোটেলের লোকজন ধারণা করে তার মাথায় সম্ভবত গন্ডগোল দেখা দিয়েছে। এদিকে মুনির মনে প্রচণ্ড ভয়ে অস্থির হয়ে উঠেছিল। হোটেল রুমে সে অনেকক্ষণ ধরে ঘুমায়। বিকেলের দিকে মুনির বদর হোটেলের 203 নম্বর রুমে ফ্যানের সাথে বিছানার চাদর গলায় বেঁধে ফাঁস দেওয়ার ভান করে, আর সেটা জানালা দিয়ে দেখে ফেলে হোটেলের এক কর্মচারী। তারপর তাকে তারা আটকে ফেলে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। একটু সুস্থ হয়ে মুনির তার মায়ের কাছে ফোন করে আইনজীবী নিয়ে যেন তারা হাসপাতালে আসে। কিছুক্ষণ পর তার মা হাসপাতালে আসে। মুনির, মুনির, তোর এই অবস্থা কেন? মা, মা আমাকে বাঁচাও মা। কি হয়েছে, কি করেছিস তুই? মা, আমার ভুল হয়ে গেছে, আমি রিমাকে খুন করে ফেলেছি। কি বললি? ও মাই গড, প্লিজ মা আমাকে বাঁচাও, পুলিশ নাকি রিমার লাশ খুঁজে পেয়েছে। তুই কেন এমন কাজ করতে গেলি? আমি আমি রাগ সামলাতে পারিনি, আর আমি ওকে ঘৃণাই করতাম। এখন কি হবে? মা আমাকে বাঁচাও, তোমার মুনিরকে বাঁচাও। দাঁড়া, একটা না একটা উপায় আমি বের করব, তোর কিচ্ছু হবে না। তোর পাসপোর্ট কোথায়? ওই রিমাদের বাড়িতে। তুই কত বড় গাধা! ঠিক আছে, দেখা যাক কি করতে পারি, শান্ত থাক। এদিকে রাতে বাসায় না আসায় রিমার মা কোহিনুর নিজাম সারা রাত ধরে পায়চারি করতে থাকেন। খুব ভোরে ডাক্তার মেহেরুননেসার বাসায় টেলিফোন করলে তারা জানান যে মুনির তখনও ওই বাসায় পৌঁছেনি। এ অবস্থায় রিমার মা ও বোন সিলভি বিভিন্ন জায়গায় টেলিফোনে যোগাযোগ করেও ব্যর্থ হন। আর সেদিনই সকালে ডাক্তার মেহেরুননেসা রিমার মায়ের কাছ থেকে লোক পাঠিয়ে মুনিরের পাসপোর্ট নিয়ে যান। আর সেই দিনই রাত 9টার দিকে একজন সাংবাদিক তার বোন সিলভিকে ফোনে তার বোন রিমার হত্যাকাণ্ডের কথা জানান। প্রথমে আমরা শুনছিলাম এক মর্মান্তিক হত্যাকাণ্ড, অর্থাৎ শারমিন রিমার হত্যাকাণ্ডের কাহিনী, যে কাহিনী সারা দেশকে সেই সময় একেবারে স্তব্ধ করে দিয়েছিল।
সেই সময়টাতে, এবং বহুদিন ধরে চলেছিল। এবং আমরা প্রথমে শুনেছি যে সংবাদপত্রের প্রথম পাতায় লিড করেছিল বেশ কয়েক মাস ধরে এই একই খবর ছিল যে রিমা হত্যাকাণ্ডের কি হচ্ছে, শারমিন রিমা হত্যাকাণ্ডের কি অবস্থা। তো আমরা দেখলাম যে রিমাকে কোনোভাবে খুঁজে পাওয়া যায়নি, এবং মুনির কি কি কিভাবে কি নিজেকে আড়াল করতে চেয়েছে, তার মায়ের সঙ্গে কথা বলছে, এবং তার মা তাকে কিভাবে সাহায্য করতে চেয়েছিল পালিয়ে যাওয়ার জন্য, তার পাসপোর্টটা চেয়েছিল। তারপরে অংশ শুনবো যে শেষ পর্যন্ত কি হলো। ঠিক আছে বন্ধুরা, সঙ্গেই থাকবেন শারমিন এবং অনিন্দু, আছি কুয়াশা আপনার সঙ্গে। আর আমাদের লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 777, তার আগে অবশ্যই এবিসি লিখতে হবে, এবং আর যে শারমিনের ফ্যান পেজ এবং এবিসির ফ্যান পেজ আছি। এরপর শুরু হয় মামলার কার্যক্রম। পুলিশ শুরু করে তদন্ত, জেরা, সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক, একে একে গ্রেপ্তার করতে শুরু করে এই হত্যার পেছনে দায়ী লোকজনকে। পুলিশ মনিরকে গ্রেপ্তার করে বিকেল 5টার দিকে। পরদিন রিমার হত্যাকাণ্ডের রহস্য উদ্ধার করতে গিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ব্রিটিশ কাউন্সিলের সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করে মুনিরের প্রেমিকা হোসনি আরা খুকুকে। এছাড়া পুলিশ মুনিরের শ্যামলীর গার্মেন্টসের কমার্শিয়াল ম্যানেজার মোস্তাক এবং খুকুর আত্মীয় ও মুনিরের এককালের ব্যবসায়িক পার্টনার সেলিন এবং লিয়াকতকেও গ্রেফতার করে। আর বের হয়ে আসে সে সময়ের পুরো ঘটনার বিস্তারিত, কিভাবে হত্যা করা হয়েছিল শহীদ সাংবাদিকের কন্যা রিমাকে। খুকু পুলিশের কাছে স্বীকার করে যে গত 1989 সালের 5ই এপ্রিল, অর্থাৎ রিমা খুন হবার মাত্র 3 দিন আগে খুকুর সাথে রিমার ঝগড়ার কথা। সেখানে মুনির উপস্থিত ছিল। রিমা এখানে খুকুকে উদ্দেশ্য করে গালিগালাজ করে, খুকুও প্রতিশোধ নেওয়ার কথা বলে সেখান থেকে বেরিয়ে একটি অটোরিকশা ভাড়া করে চলে যায়। মুনিরের সহযোগী মোস্তাক মোটরসাইকেলে পিছু পিছু গিয়ে খুকুকে পৌঁছে দিয়ে আসে লালমাটিয়া এলাকার ভাড়া বাসায়। মুনিরের সামনেই তার প্রেমিকা খুকুকে অপমান করায় রিমার প্রতি ক্ষুব্ধ হন মুনির। তারপরই মুনির পরিকল্পনা করে রিমাকে হত্যা করার। এই উদ্দেশ্যেই রিমাকে কক্সবাজার বেড়ানোর লোভ দেখানো হয়েছিল বলে পুলিশ জানতে পারে। একথা মুনির ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও স্বীকার করেছে। এরপর পাওয়া গেল আসল জিনিস, অর্থাৎ রিমাকে যেটা দিয়ে হত্যা করা হয়েছিল। বেলাল নামে এক কিশোর রিমাকে হত্যার কাজে ব্যবহৃত ছোড়াটি বিশ্ব রোডের পাশের ডোবায় কুড়িয়ে পেয়েছিল মাছ ধরতে গিয়ে। ছোড়াটা পরে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সিআইডি ছোড়াটা মামলার অন্যতম আলামত হিসেবে গ্রহণ করে। রিমা হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ হোস্টেলা খুকু ছাড়া মুনিরের গার্মেন্টসের ম্যানেজার মোস্তাক, ব্যবসায়িক পার্টনার সেলিম, লিয়াকত আর বন্ধু দিন মোহাম্মদ এবং মুনিরের মা ডক্টর মেহরুন্নেসার মালিকানাধীন ক্লিনিকের নার্স মিনতি দত্তকেও গ্রেফতার করেছিল। পুলিশ জিজ্ঞাসাবাদ করে বদর হোটেলের ম্যানেজার, সুইপার রোকেয়া ও খুকুর বাসার দারওয়ান আসগরকে। সিআইডি মামলার তদন্তকালে মুনির, খুকু ও মোস্তাককে 3 দফা পুলিশি হেফাজতে এনে 14 দিন জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদ শেষে অনেককে একে একে ছেড়ে দেয়া হয়। সিআইডি ও গোয়েন্দা পুলিশের 6টি শক্তিশালী টিম রিমা হত্যার মামলার তদন্তের কাজে নিয়োজিত ছিল সেই সময়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মুনির 1989 সালের 27 এপ্রিল প্রথম শ্রেণীর একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বাংলাদেশ কার্যবিধির 1964 ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মুনির রিমাকে হত্যার কথা সব বিস্তারে বর্ণনা করে। জবানবন্দি রেকর্ড করার পর মুনিরকে সেদিনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয়। 1989 সালের 29 এপ্রিল খুকু ও মোস্তাককে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয়। এর আগে তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়েছিল। মাননীয় আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী মাসের 18 তারিখ রিমা হত্যা মামলার নথি নারায়ণগঞ্জ সদর উপজেলা ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়। রিমা হত্যাকাণ্ডের 27 দিনের মাথায়, অর্থাৎ 1989 সালের 6ই জুন, সিআইডি ওই হত্যা মামলায় মুনির, খুকু ও মোস্তাকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর উপজেলা ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট দাখিল করেন। বাংলাদেশ ফৌজদারি দণ্ডবিধির 302/109/34 ধারা অনুযায়ী এই তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়। তাতে বলা হয় মুনির নিজ হাতে শারমিন রিমাকে হত্যা করেছে, তাকে নানাভাবে সলা পরামর্শ দিয়ে সাহায্য করেছেন হোসনি আরা খুকু ও মোস্তাক। চার্জশিটে মুনির খুকুর অবৈধ সম্পর্ক এবং রিমা হত্যাকাণ্ডে মোস্তাকের সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছিল। চার্জশিটে আরও বলা হয় যে পরিকল্পিতভাবে শারমিন রিমাকে হত্যা করা হয়েছে।
চার্জশিটে 78 জন সাক্ষীর উল্লেখ ছিল। পুলিশ মামলায় 17টি রক্তমাখা আলামত সহ 70টি আলামত সংগ্রহ করেছিল। এরপর অভিযোগ গঠনের পালা। 1989 সালের 18 সেপ্টেম্বর আদালতে শারমিন রিমা হত্যা মামলায় অভিযুক্ত মুনির হোসেন সুরুজ, হোসনিয়ারা খুকু ও মোস্তাকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওইদিন ঢাকার দায়রা জজ আদালতে অভিযুক্ত তিনজনকে হাজির করার পর তাদের বিরুদ্ধে শারমিন রিমাকে হত্যা ও হত্যার পরিকল্পনায় অংশ নেওয়ার অভিযোগ পড়ে শোনানো হয়েছিল। দীর্ঘদিন শুনানি এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর ঢাকার জেলা ও দায়রা জজ সিরাজুল ইসলাম 1990 সালের 21 মে এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ে মুনির এবং খুকুকে ফাঁসির আদেশ দেন। একই রায়ে অন্য আসামি মোস্তাককে বেকসুর খালাস দেওয়া হয়। রায়ে বলা হয় যে মুনির ও খুকুর দণ্ডাদেশ কার্যকর করার জন্য তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখতে হবে। কিন্তু পরে মুনির ও খুকুর পক্ষে আলাদা আলাদাভাবে দুটি আপিল করা হয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে। বিচারপতি আনোয়ারুল হক চৌধুরী ও বিচারপতি বদরুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন 1990 সালের 4 জুন আপিল দুটি শুনানির জন্য গ্রহণ করেন। দীর্ঘদিন শুনানি শেষে 1992 সালের 5ই জুলাই অবশেষে রায় দেয়া হয়। রায় মাননীয় আদালত মুনিরের ফাঁসির আদেশ বহাল রেখে খুকুকে বেকসুর খালাস দেন। এরপরে মুনিরের পক্ষে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করার জন্য অনুমতি প্রার্থনা করে লিভ পিটিশন দাখিল করা হয়। কিন্তু বারবার পিটিশন করেও ঘাতক মুনিরের শেষ রক্ষা হয়নি। সব রায় তার ফাঁসি শেষ পর্যন্ত বহাল থাকে। অবশেষে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার সুযোগও থাকে। সে অনুযায়ী মুনিরের বাবা ডাক্তার আবুল কাসিম এবং মা ডাক্তার মেহরুনেসা তাদের ছেলে মুনিরের প্রাণ ভিক্ষার আবেদন জানান। কিন্তু রাষ্ট্রপতি ওই সব আবেদন নাকচ করে দেন আর মুনিরের ফাঁসি কার্যকর হয় হত্যাকাণ্ডের 4 বছর 3 মাস পর, অর্থাৎ 1993 সালের 27 জুলাই। তার ফাঁসি যে সত্যি কার্যকর হয়েছে সেটি যেন সাধারণ মানুষ কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। এ নিয়ে এমনকি নানা রকম গুজবও ছড়িয়ে পড়ে। প্রভাবশালী পরিবার হওয়ায় মুনির পার পেয়ে যায় কিনা সে ভয় ছিল সাধারণ মানুষের মনে। এই হত্যাকাণ্ডের খবর আর ফলো আপ তখনকার দিনের পত্রপত্রিকায় গুরুত্বের সাথে প্রকাশিত হতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস। রিমা হত্যা মামলাটি সে সময় সাংবাদিকরা খুব গুরুত্বের সাথে নিয়েছিল। একজন শহীদ সাংবাদিকের কন্যা যেন তাদের সকলের কন্যা হয়ে উঠেছিল, যার সুফল স্বরূপ অত্যন্ত ক্ষমতাধর হওয়া সত্ত্বেও মুনিরের মতো একজন ঘৃণ্য অপরাধী আইনের হাত থেকে রেহাই পায়নি। সে মামলার রায়কে সাংবাদিকদের কলমের বিজয় হিসেবে অভিহিত করা হয়। আর এভাবেই 1989 সাল থেকে যে ঘটনাটি সবচেয়ে বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছিল তা অবশেষে শেষ হল। ন্যায় বিচার পেল রিমার পরিবার, কিন্তু রিমার আত্মা তাতে শান্তি পেয়েছিল কি? আর কত রিমাকে এভাবেই যুগে যুগে অন্যের পাপের শাস্তি ভোগ করতে হবে কে জানে। অত্যন্ত নির্মম এবং মর্মস্পর্শী একটি কাহিনী শুনলাম আজকে আমরা কুয়াশাতে। শারমিন রিমাকে যেভাবে হত্যা করা হয়েছিল এবং মুনিরের মতন শিক্ষিত একজন একটা শিক্ষিত পরিবার, এত বড় একজন দুজন ডাক্তারের সন্তান, এত জঘন্য একটি কাজ এবং জঘন্যভাবে হত্যাকাণ্ডটা হয়েছে এবং খুবই পরিকল্পিতভাবে এবং তাকে এবং যেটা শেষ যেটা করেছি আমি যেটা দিয়ে যে আসলেই সাংবাদিকটা তখন যেভাবে জিনিসটাকে সবার কাছে তুলে ধরেছিল পত্র পত্রিকা বিভিন্ন জায়গায় এবং দীর্ঘ সময় ধরে এবং তারা মানে দিন কাল সমস্ত ভুলে সমস্ত পত্র পত্রিকা যত সাংবাদিক ছিলেন এবং তার বাবা একজন অত্যন্ত বড় সাংবাদিক ছিলেন আমাদের দেশের, যিনি শহীদ হয়েছেন 71-এর মুক্তিযুদ্ধের সময়, এবং সেই কথা চিন্তা করেই একজন তারা যেটা বলেছি শেষে আমি যে সেই সাংবাদিকরা তাকে রিমাকে তাদের নিজের সন্তানই ভেবেছে সেটা ভেবেই তারা ঝাঁপিয়ে পড়েছিলেন সবাই তার এই হত্যাকাণ্ডের কাহিনী নিয়ে, এবং যেটা নাকি মানুষের মনে এত নাড়া দিয়ে গেছিল সেই সময় যে মুনিরকে কিন্তু এটা অনেক একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, যখন মুনির ফাঁসি হয়ে গেল তারপরে তার লাশ তার পরিবার কাছে হস্তান্তর করা, এমনও কথা হয়েছে যে তার লাশ আসলে মুনিরের লাশ ছিল না, মানে মানুষের কাছে এত বেশি একটা ঘৃণ্য চরিত্র হয়ে গেছিল মুনির যে তার লাশ ভয়ে তখন দেয়া হয়নি, সবার সামনে বের করা হয়নি, যে মানুষের এমন একটা সেন্টিমেন্ট কাজ করছিল তখন যে হয়তো লাশটা টেনে ফেলে মানুষ হয়তো একটা কিছু করে ফেলবে, যার ফলে তাকে ঢাকা শহরের কোথাও
দাফন করা হয়নি, একেবারে তার গ্রামের বাড়িতে, তার মায়ের গ্রামের বাড়িতে, সেখানে নিয়ে তার একটা তার মনিরের মা সেখানে গ্রামে মসজিদ তৈরি করছেন, তার পাশে তাকে দাফন করা হয়েছিল। খুবই একটি নিরিবিলি জায়গায়, যাতে চট করে সবাই বুঝতে না পারে যে কাকে দাফন করা হয়েছে। এবং যে কাহিনীর আরেকজন নায়িকা, খল নায়িকা বলবো আমি, খুকু, যে মুনিরের সাথে যার সম্পর্ক ছিল, মুনিরের প্রেমিকা ছিল খুকু, সেই সেই সময় কত খুকু নামের মেয়ে তাদের নাম পরিবর্তন করা হয়েছে, সেগুলো পত্রিকায় এসেছে সেই সময়, যে খুকু নামের অনেক মানে এত বেশি একটা ঘৃণ্য চরিত্র হয়েছিল খুকু ও মুনিরের সঙ্গে। মুনিরের চাইতে বেশি বলবো আমি, কারণ খুব মানুষ ভীষণ রকমের খেপে গিয়েছিল খুকুর উপরে, অনেক মেয়ে তাদের নাম, যাদেরকে ডাকনাম খুকু, তার নাম পাল্টে ফেলেছিল। জেনে শুনে এরকম একটা কাজ করেছে আসলে, যেটা হয় যে সব মানুষের কাছে, আমার মনে এখনো অনেকের হয়তো মনে আছে বা ভুলে নেই, মানুষ যারা আজকে নতুন করে শুনেছে, আমাকে একজন বন্ধু লিখে পাঠিয়েছে যে মুনির খুকুকে নিয়ে ক্যাসেট বের হয়েছিল, পুঁথি বের হয়েছে, বই আছে, সিনেমা হয়তো হয়নি, কিন্তু আমরা যেটা শুনবো এখন, সিনেমা হয়নি কিন্তু এবিসিতে এটা বিশেষভাবে আয়োজন করা হয়েছে আজকে কুয়াশার মুনির রিমাকে নিয়ে। বিশেষ করে আমি বন্ধুদের বলতে চাই যে কোনো মার্ডার কেস নিয়ে যখন আমরা সত্যি ঘটনা নিয়ে কাজ করি সেটা খুব কষ্টসাধ্য, কিন্তু নানা রকম নানা কিছু করে কিন্তু ভুল কোনো তথ্য দেওয়া যাবে না, কোনো গল্প না বা ফিকশন না, তো তখন কিন্তু অনেক কিছু ঘটে। তো গত বছরে বিবিসি একটি প্রতিবেদন তৈরি করেছিল শারমিন রিমা হত্যাকাণ্ড নিয়ে, সেখানে শায়লা রোকসানা দিনা বিবিসির প্রতিনিধি, তিনি কথা বলেছেন রিমার পরিবারের সদস্যদের সঙ্গে এবং সেই সময়কার দুজন সাংবাদিকের সঙ্গে, যারা রিমাকে নিয়ে সেই সময় রিমার এই হত্যাকাণ্ডটি নিয়ে পত্রপত্রিকায় লিখেছেন। তো আমরা সেখান থেকে কিছু ক্লিপ বিবিসির কাছ থেকে সংগ্রহ করেছি। এখন আমরা সেখানে রিমার বড় বোন সিলভি নিজামের সঙ্গে যে কথা বলেছেন, সেই সিলভি নিজামের কিছু তার দিদি তার বোন সম্পর্কে কি বলেছেন বা কতটা, সেটা আমরা এখন শুনবো। আসলে আমরা শুনি বন্ধুরা, সঙ্গেই থাকবেন। আর লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি আর একবার, 2221 যে কোনো মোবাইল থেকে, আর এবিসি ফ্যান পেজ এবং রাজেশ শর্মিনের ফ্যান পেজ। প্রথম অংশটা শুনবো, এরপর আমরা বাকি অংশটা আবার শুনবো। আমাদের কাছ থেকে বিদায় নিল আমার মানে মাস্টার চেয়ে গেল মুনির, যেহেতু সে খারাপ ব্যবহার করতো রিমার সাথে আমার নানি, সে কিন্তু ঘর থেকেও বের হয়নি। তো রিমা ঘরে এসে আমাকে আমার নানিকে খোদাহাফেজ করে গেল, তারপরে তো চলে গেল। ওখানে গিয়ে রিমাটা বলল যে আরো অনেক কথা আছে, আসতে পরে বলবো, এর খুকু ছাড়াও আরো অনেক গার্লফ্রেন্ড আছে, তারপরে আরো অনেক কিছু তোমাকে আসলে পর বলবো। আমার মনে হয় চিটং থেকে আসার পরে ও বোধ হয় একটা কিছু ডিসিশন নিত, সংসারটা শুরু করার পরপরই ও যখন বুঝতে পারলো যে মুনিরের অনেক খারাপ অভ্যাস আছে, ও তখন তাকে বোধ হয় ইচ্ছা ছিল তাকে ভালো করার, কিন্তু চিটং এ গিয়ে মনে হয় সে অনেক কিছু বুঝতে পেরেছিল, যেটা সে আর আমাদেরকে বলতে পারে এই সব কথা। তারপর তো রিমার ফোনই পাই না আমরা, আমরা ফোন করছি ওদের যে সময় পৌঁছার কথা ওই পার হয়ে গেল, ততক্ষণে তো অলরেডি আমাদের কাছে অন্য খবর চলে আসলো। আমরা শুনছিলাম রিমার বোন সিলভি নিজামের কাছ থেকে তিনি তার কিছু কথা, আরো কিছু কথা আছে তার, আমরা সেটা শুনে ফিরে আসছি। ওখানে ওরা তো চিরনাথ ছিল, সৈকতের ছিল, তারপর হঠাৎ আসার কথা সেখানে আমরা পাচ্ছি না, সন্ধ্যে হয়ে গেল, রাত্রি হয়ে যাচ্ছে, এর আগে যখন আমি পাচ্ছি না তখন চিরনাথ আমার এক বন্ধুকে জিজ্ঞেস করলাম, ওরও খোঁজ পাচ্ছে না, ওরও খোঁজ চলে গেল সৈকত, ওর লেফট। আর তো হঠাৎ আমাকে ফোন করলো, এটা কি শারমিন রিমাদের বাসা, ওরা বললো যে ওনাকে তো হত্যা করা হয়েছে, তার লাশ এখানে, কোথায় জানি আমার এটাও আমি কালেক্ট করতে পারতেছি না, হয়তো মিরপুর হসপিটালে ছিল। তো সকালবেলা আমরা চলে গেলাম ঈশ্বর নারায়ণগঞ্জে টু কালেক্ট দ্য বডি, তারপর কেস স্টার্ট হলো তখন আমরা প্রথম তো আমিনুল হক, তারপরে চিরন্তী আসলেন, মানে এটা দেখার জন্য আমিনুল কবি চৌধুরীকে আনেন, শুধু তা একটাই কাজ ছিল, দিস কেস লয়ার ভালো পাইছি, সাক্ষী ভালো পাইছি, আর জনগণের কোন ই নেই, সবাই চাইছেন এটা বিচার হোক, লোক টোক পাঠাচ্ছে, আমরা ওদের সাথে কোনো কথাই বলিনি। ওদের তো অনেক টাকা পয়সা ছিল, মনে করেছিল যে টাকা আছে ওকে খালাস করে নিয়ে যাবেন, কিন্তু এই কেসের ভিতরে মিডিয়া, জনগণ, সব পক্ষের লোক এটা সত্যিকারের সুন্দরভাবে বিচার করেছেন, যাতে শাস্তি হয়, মনিরের ফাঁসি হয়। প্রথম যেটা হইল জজকোর্টে, উনি যেটা রায় দিলেন তখন সেটা মাইকে দেওয়া হয়েছিল, মাইকে, কেন এত লোক যেখানে মানে পুলিশ কর্ডন করে রাখছে যে এখানে যে না ঢুকতো, কিন্তু রাস্তায় পুরা ভিক্টোরিয়া পার্ক, ওই যে গির্জা, রায়সাহেব বাজার, পুরা রাস্তা বন্ধ ছিল,
এত লোক, তারপর এই রায় পাওয়ার পর আমরা কান্তাছিলাম যে রিমার রায় বিচার পাইছি আল্লাহ আল্লাহ, কিন্তু এখন পাবলিক কান্তা ছিল, বিশ্বাস করবেন পাবলিক কান্তা ছিল, ওই যে পুলিশের লোক তারা আমাকে ধরে এইভাবে কাঁদছে যে আমি বুঝতে পারবো না কিভাবে কাঁদছিল। ওদের যে পরিশ্রমটা, এটা সবাই কিন্তু পরিশ্রম করছে এই কেসটার জন্য, পুলিশ কোন আমাদের লয়ার বলেন সাংবাদিক তো আছেন, ওনার তো প্রথম থেকেই এটা ওনাদের জন্য এই রায় সুন্দর ভাবে দিচ্ছে, নাহলে এই রায় খুবই কঠিন হয়ে দাঁড়াতো। বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম রিমার মামা হুমায়ুন কবির শেলির বক্তব্য। তিনি তখন বিবিসির সঙ্গে যে কথা বলেছিলেন যে কিভাবে তিনি খবর পেলেন, কি করে তার অনুভূতি, তাদের তার আগে শুনছিলাম রিমার বোন সিলভি নিজামের কথা। আমাদের কাছে আরো দুটো ক্লিপ আছে, সেটা হচ্ছে সে সময় যারা বলেছিলাম শুরুতে যে সাংবাদিক দুজন লিখেছেন, সাংবাদিক শঙ্কর কুমার দে, তিনি ছিলেন ওই সময় দৈনিক বাংলার বাণীর পত্রিকার একজন রিপোর্টার, তিনি প্রচুর লিখেছেন, মানে তিনি একাধারে আমার সঙ্গে শঙ্কর দার কথা হয়েছে, এখন তিনি জনকণ্ঠে কর্মরত আছেন, কিন্তু এই মুহূর্তে আমি তাকে ডিস্টার্ব করতে চাইনি যেহেতু আমরা ক্লিপগুলো পেয়ে গেছিলাম। তিনি আমাকে যথেষ্ট ইন্সপায়ার করেছেন কুয়াশার, বিশেষ করে শারমিন রিমার এই হত্যাকাণ্ড দিয়ে কাজ করবার জন্য। তিনি বলছে যে কোনো দরকার হলে প্লিজ আমাকে ফোন করো বা কিছু, এবং আরো বিশেষভাবে আরেকজনের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই এবং যার কথা উল্লেখ করছে সেটা হচ্ছে প্রথম আলোর সাংবাদিক কামরুল ভাই, চিফ ক্রাইম রিপোর্টার, যিনি আমাকে অনেক সাহায্য করেছেন শুধু শারমিন রিমার হত্যাকাণ্ড নয়, নিহার বানু হত্যাকাণ্ডের আরো আরো অন্যান্য অনেক 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 সময় অনেক তথ্য দিয়ে অনেক কিছু দিয়ে, বিশেষ করে এই আয়োজন কুয়াশা করবার জন্য। তো ঠিক আছে, আমরা এখন সাংবাদিক শঙ্কর কুমার দে, অর্থাৎ বর্তমানে যিনি জনকণ্ঠের সঙ্গে জনকণ্ঠ পত্রিকায় আছেন, সেই সময় ছিলেন দৈনিক বাংলার বাণী পত্রিকার সঙ্গে রিপোর্টার ছিলেন, তিনি শারমিন রিমা হত্যাকাণ্ড নিয়ে বাংলার বাণীতে প্রচুর লিখেছেন, দীর্ঘদিন ধরে লিখেছেন, প্রচুর লিখেছেন, তো অবশ্যই দীর্ঘদিন ধরে লিখেছেন, তার বক্তব্য শুনব। শারমিন রিমাকে খুন করার পর তার লাশ সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ মিজমিজি গ্রামে ফেলে রাখা হয়। সকালবেলা মানুষ তার লাশ দেখে, তার গায়ে স্বর্ণালঙ্কার, তার ঘড়ি চলছে, মূল্যবান সব পরিধেয় বস্ত্র, মানুষ কৌতূহল হয়ে থানায় খবর দেয়, বেয়াদিস লাশ হিসাবে নারায়ণগঞ্জে চলে যায়। মনিরের জবানবন্দিতে যা পাওয়া যায়, শারমিন রিমার সাথে তার স্বামী মনিরের সম্পর্ক অনেক আগেই নষ্ট হয়ে গেছিল অন্তর থেকে, এবং মনির তাকে হত্যা করার জন্য চট্টগ্রামে নিয়েছিল এটা তার জবানবন্দিতে বলেছে। শারমিন রিমাকে সে ছুরিকাঘাত করে হত্যা করে, হত্যা করার জন্য ছুরিটাও সাথে নিয়ে গিয়েছিল, এবং হত্যা করার পর লাশ ফেলে সে নিজেই গাড়ি ড্রাইভ করে চলে আসে, এভাবে মনির তার জবানবন্দিতে বলেছে। এটা পূর্ব পরিকল্পিত এবং ঠান্ডা মাথায় মনির তার স্ত্রীকে হত্যা করেছে। শারমিন রিমা হত্যাকাণ্ডের বিচার যখন চলছিল, তখন যখন মনির হুকুকে কোর্টে হাজির করা হয়, যখন তাদের হাজির করা হতো, লক্ষ লক্ষ লোক তাদের এক নজর দেখার জন্য ভিড় করত, আদালতে পুলিশ দিয়ে দর্শক থামানোর কোন উপায় ছিল না। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল যে মনিরকে যখন ফাঁসিতে ঝুলানো হয়, তখনও মানুষ বিশ্বাস করতে পারছিল না যে মনিরের ফাঁসি হয়েছে কিনা। কেন বিশ্বাস করতে চায় না মানুষজন, কারণ হল দুইটা ফ্যামিলি ছিল অভিজাত ফ্যামিলি, তারা মনে করেছিল যে বিচারকে প্রভাবিত করতে পারে, সেজন্য তাদের বিশ্বাস ছিল যে মনিরের হয়তো বা ফাঁসি হবে না, বা একটা ডেমিকে ফাঁসি দিয়ে মনিরকে ছেড়ে দেওয়া হবে, মনির বিদেশে চলে যাবে। এই জন্য মানুষ মনিরের ফাঁসি হওয়ার পরও, মনিরের লাশ কবর দেওয়ার পরও মানুষ বিশ্বাস করতে পারছিল না যে মনিরের ফাঁসি হয়েছে কিনা। কিন্তু মিডিয়ার কারণে, মিডিয়া এত শক্তিশালী ছিল, মিডিয়া এত বেশি ব্যাপক প্রচার করেছিল যে মনিরের ফ্যামিলি প্রভাবশালী থাকা সত্ত্বেও তার ফাঁসির দণ্ড রদ করতে পারেনি, তার মৃত্যুদণ্ড রদ করতে পারেনি। মনিরের বিচারটা হয়েছিল প্রায় 4 বছর ধরে, আমরা সেই গোটা 4 বছর ধরেই এই মনির খুকু শারমিন রিমা হত্যাকাণ্ডের রিপোর্ট, আমরা কারাগারে কয়টার সময় কখন মনিরের ফাঁসি হয়, কে মনিরের ফাঁসি দেয়, জল্লাদ কে ছিল, কখন মনিরের ডেড বডি কারাগার থেকে নিয়ে আসা হবে, মনিরের দাফন করা হয় গাজীপুরে, তো গাজীপুরে কবর দেওয়া হয়েছে, এগুলি সবগুলি প্রত্যক্ষদর্শী বা সাক্ষী হিসাবে ছিলাম। আমার একটি ঘটনা মনে পড়ে, যে খুকুকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ঘৃণা হোক, ক্ষোভ হোক বা কৌতূহল হোক দেখার জন্য চেষ্টা করেছিল, সেই খুকু কিন্তু বেঁচে গিয়েছে, সেই খুকুকে কিন্তু দণ্ড মৌকুব করে দিয়েছে খুকু। সেই যে লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছে, এখন সে কোথায় আছে, কিভাবে আছে, আদৌ বেঁচে আছে কিনা,
জানা নেই। বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম সাংবাদিক শঙ্কর কুমারদের কথা। তিনি সে সময় মুনির খুকু এবং রিমা হত্যাকাণ্ডের সমস্ত কথা আপনি খুব চমৎকার করে আপনারা শুনেছেন। তিনি বিবিসিকে দেওয়া এক ইন্টারভিউতে বলেছেন, আমরা সেটা শুনছি। কিন্তু ছোট্ট একটা বিরতি নেব, তারপর ফিরে এসে আমরা সে সময়কার ইত্তেফাকের নির্বাহী সম্পাদক রাহাত খান কি বলেছেন সেটা শুনব। সঙ্গেই থাকবেন। আর একবার স্বাগত জানাচ্ছি কুয়াশা। আমি শারমিন, আর আমি অনিন্দু। আর শুনছেন এবিসি রেডিও 90.2। আজকে কুয়াশার কাহিনী ছিল শারমিন রিমা হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের পুরো ঘটনাটা আমরা তুলে ধরেছি কুয়াশায়। এবং আমরা এতক্ষণ শুনছিলাম বিবিসিতে একটা প্রতিবেদন তৈরি করা হয়েছিল, যেটা বলছি যেখান থেকে আমরা কিছু অংশ নিয়েছি। অর্থাৎ সেই প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন শারমিন রিমার বড় বোন সিলভি নিজাম, তার মামা হুমায়ুন কবির শেলি এবং সাংবাদিক শঙ্কর কুমার দে। এবং এখন আমরা যে সাংবাদিকের কথা শুনব, তিনি তখন সে সময়কার ইত্তেফাকের নির্বাহী সম্পাদক ছিলেন, রাহাত খান। চলুন তার কথা শুনি, তারপর আবার ফিরে আসছি। এই খবরটা যে আমরা, এই যে রিপোর্টটা আমরা যে শুধুমাত্র রিপোর্টের খাতিরই আমরা ছাপতাম তা না, আমাদের এটা মমতার টান ছিল যে আমাদের একটা মেয়ে মেয়েটাকে মেরে ফেলেছে। আমাদের কমিউনিটির একজন অত্যন্ত দক্ষ লোক ছিলেন নিজামুদ্দিন সাহেব, শেষের দিকে বিবিসির কাজ করতেন, তার মেয়ে। আমরা অনেকে মনে করতাম যে আমাদের ঘরের মেয়ে, এটা স্বাভাবিক, কিন্তু একটা কমিউনিটি ফিলিং তো থাকতেই পারে। এটাও একটা কারণ ছিল যে কারণে প্রতিটি পত্র পত্রিকায় রিমা হত্যাকাণ্ড নিয়ে এত তোলপাড় হয়েছে। এখন বাবা মারা গেছেন স্বাধীনতা যুদ্ধে রাজাকারদের হাতে, দেশের মানুষ স্বভাবতই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি একটা অন্যরকম সেন্টিমেন্ট তাদের আছে, এবং তারই মেয়ে রিমাকে এভাবে হত্যা করায় স্বভাবতই মানুষ একটু বেশি আক্রান্ত হয়েছিল শোকে এবং ক্ষোভে। তারপরে তো হত্যাকাণ্ড নিয়ে তো বিস্তর লেখালেখি হয়েছে। আমার মনে হয় যে এত লেখালেখি কোন হত্যাকাণ্ড নিয়ে কমই হয়েছে, সামাজিক হত্যাকাণ্ড নিয়ে। তো আমার মনে আছে সে সময় প্রায় প্রতিটি খবরের কাগজ, বিশেষ করে ইত্তেফাক তখন এদেশের এক নম্বরের পত্রিকা, ইত্তেফাকে একটা বিষয় নিয়ে তিন দিন লেখা হলে তোলপাড় হয়ে যেত। তা প্রতিদিন ইত্তেফাকে এই ধরনের লেখালেখি হতো। আর ইত্তেফাক এ ব্যাপারে আরো সোচ্চার ছিল জন্য যে ইত্তেফাক বুঝতে পেরেছিল যে এই বিষয়টি সাধারণ মানুষ খুব নিচ্ছে। এখন পত্রিকার একটা উদ্দেশ্য তো হল এমন খবর ছাপা যা সাধারণ মানুষ আগ্রহের সঙ্গে পড়ে। এটাও একটা কারণ যে কারণে লেখালেখি হয়েছে। আমরা পুরো কাহিনীটা শুনবার পর এতক্ষণ ধরে শুনছিলাম রিমার বোন, তার মামা এবং দুজন সাংবাদিকের কথা। এবং এটা শুধু আজকের বিশেষ, এই 16 ডিসেম্বরের দিনে, আগে হয়তো পরেও এটা আমি করতে পারতাম, প্রচার সম্প্রচার করতে পারতাম, কিন্তু আজকের দিনটা বেছে নিয়েছি এই কারণে যে একদম শহীদ বুদ্ধিজীবীর কন্যার নির্মম করুণ পরিণতির কথা সবাইকে জানাতে চেয়েছি বিশেষ করে। এবং আজকের দিনটাকে আমি মনে করছি সবচেয়ে উল্লেখযোগ্য হতে পারে এই ঘটনাটির জন্য। এখানে শুধু একজন, যেটা বললাম যে রিমা কারোর না কারোর তো সন্তান, যারা যত হত্যাকাণ্ডের কথা আমি বলছি, কিন্তু তিনি রিমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, কারণ সে একজন শহীদ বুদ্ধিজীবীর কন্যা। আজকে যেহেতু কুয়াশা পড়ে গেছে বিজয় দিবসে, এর থেকে ভালো আর দিন হতে পারে না। এবং আমি একবার চেয়েছিলাম গত সপ্তাহে যেটা আমরা সম্প্রচার করেছি সেটা আজকে হোক, কিন্তু তারপর আমি চিন্তা করলাম যে না, এটা একটা সত্যি ঘটনা এবং খুবই মর্মান্তিক। গত সপ্তাহে যে কাহিনী আমরা শুনিয়েছিলাম সেটাও সেরকম ঘটনাও সেই সময় একত্রে ঘটেছে বলে সেরকম একটা কাহিনী তৈরি হয়েছে। আর সেই সময় এত আলোড়ন সৃষ্টি করেছিল এই ঘটনাটি। আমরা এর আগেও আমরা বলেছি যে আমরা যখনই কুয়াশাতে, শুধু অনেকেই ধারণা করে নেন হয়তো পরপর কাটা ফিকশন থাকে বা ভয়ের গল্প থাকে, অনেক সময় আমাদের শ্রোতা যারা তারা লিখে পাঠান সেটাকে আমরা স্ক্রিপ্ট তৈরি করি, সেটাকে নিয়ে আমরা স্ক্রিপ্ট তৈরি করে সেটা সম্প্রচার করি, তো অনেকে ধরে নিয়ে যেতে ভূত, কিন্তু কখনোই না। কুয়াশার একটা রহস্য কাহিনীর আয়োজন, সেখানে থাকতে পারে ভূতের কাহিনী, থাকতে পারে কোন হত্যাকাণ্ডের কাহিনী, থাকতে পারে তার পেছনে কি আছে। যেমন একজন বন্ধু লিখে পাঠিয়েছেন যে আমরা ছোটবেলা আমার মায়ের কাছ থেকে এই ঘটনাটা শুনেছি, তখন খুব একটা গুরুত্ব সহকারে শুনেনি, একটা গল্প হিসেবে শুনেছি, কিন্তু আজকে সে আমাদের কুয়াশার আয়োজন শুনে বুঝতে পেরেছে যে হুবহু মিল আছে তার মায়ের কাছে শোনা সেই গল্পের কথা। এইভাবে জানিয়ে দিয়ে আজকে যে শারমিন রিমা হত্যাকাণ্ডের স্ক্রিপ্টটি তৈরি করেছেন সিফাত মাহমুদ এবং নাট্যাংশ পরিচালনা করেছেন সাকিব ফারজানা প্রতিবারের মতোই, আর সাউন্ডে ছিলেন খালিদ। আর যারা অভিনয় করেছেন সেটা হচ্ছে কুমকুম, জাহিদ, সাকি, নীরা, মঞ্জু, মিলু, বর্ণা আর সাফরিন।
আর পুরো কুয়াশা টিমকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ সকলের প্রচেষ্টা না থাকলে এই ধরনের আয়োজন মানে সম্ভবই হতো না। আর বিশেষ করে বিবিসির বিবিসিকেও ধন্যবাদ জানাতে চাই, কারণ তাদের কাছ থেকে ক্লিপগুলো না পেলে আমরা শোনাতে পারতাম না। শায়লা রোকসানা দিনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। Kuasha. Kuasha.